إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات السلام عليكم ورحمة الله وبركاته আজকে জাকাতের উপর যে বাকি বিষয়বস্তু ছিল সেগুলো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মূল আলোচনায় যাওয়ার আগে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে জাকাতের ভিতরে সবকিছু বোঝার জন্য তিনটি জিনিস আপনাদেরকে জানতে হবে। একটির নাম হচ্ছে আন-নিসাব। এই নিসাব কথাটি হচ্ছে যে একটি যোগ্যতা, যেন কে জাকাত দিবে মানে মুজাক্কি হবে, জাকাত দাতা হবেন, আর কে জাকাত নিবে সেই যোগ্যতাকে নির্দিষ্ট করে। সুতরাং নিসাব এটি জাকাত দেওয়ার সময় যে আমরা 2.5 মানে $100 ভিতরে $2.5 করে যে দেই, এই হিসাব করার সময় নিসাব কে কোনো প্রয়োজন নেই। এই নিসাব ছাড়া আর তিনটি বিষয়, আরেকটি হচ্ছে আল হাউল। আল হাউল হচ্ছে হালা আলাইহাল হাউল, মানে হচ্ছে যে একটি বছর পূর্ণ হওয়া, শুধুমাত্র ফসল ছাড়া অন্যান্য সবকিছুতেই একটি বছর পূর্ণ হতে হবে। সেটিও আপনারা জেনে থাকবেন যে আল হাউল এটাকে বলা হয়। আর একটি বলা হয় আল মুস্তাকাররার, যে মালিক হওয়া, সম্পদের মালিক হতে হবে। আমাদের অনেক ভাই বোন রয়েছেন যাদের অ্যাকাউন্ট আছে এবং তাদের অ্যাকাউন্টের নাম রয়েছে, কিন্তু হাজব্যান্ড সেই অ্যাকাউন্টকে পরিচালনা করেন, ওয়াইফের জন্য কোনো কিছু নির্দিষ্ট করা হয়নি। কিন্তু এরকম যদি থাকে যে প্রয়োজনের সময় ওয়াইফ সেখান থেকে টাকা নিতে পারে, তার মানে বোঝা যাচ্ছে যে এই অ্যাকাউন্টের ভিতরে স্বামী এবং স্ত্রী দুজনেরই মালিকানা রয়েছে। তখন যদি স্বামী এই পুরো অ্যাকাউন্টের হিসাব অনুযায়ী জাকাত আদায় করে দেন, তাহলে ওয়াইফের উপর প্রযোজ্য হবে না। তবে কোনো অ্যাকাউন্ট যদি স্বামী নাম থাকা সত্ত্বেও শুধু লৌকিকতার খাতিরে যদি অ্যাকাউন্টে নাম আছে কিন্তু ওই টাকার উপরে ওয়াইফের কোনো নিয়ন্ত্রণ নাই, তার মানে সে মালিক না, তাহলে ওয়াইফ সে জাকাতের জন্য দায়ী থাকবে না। কিন্তু তার অলঙ্কারাদি যদি থাকে, সেগুলো দিয়ে তার হিসাব পূর্ণ হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে, যদিও তার হাতে ক্যাশ টাকা নাই। আরেকটি বিষয় হচ্ছে যে স্বর্ণ অথবা স্বর্ণ আমাদের কাছে কি পরিমাণ রয়েছে সেটি বড় বিষয় নয় বর্তমান দুনিয়ায়, কারণ টাকার মাধ্যমেই মানুষের নিসাব পূর্ণ হয়ে যায় অধিকাংশ সময়। সেক্ষেত্রে স্বর্ণটুকু শুধু যোগ দিতে হবে। আর যাদের কাছে একেবারেই টাকা নাই, শুধুমাত্র স্বর্ণ আছে, তাদেরকে স্বর্ণ বিক্রি করে সেই জাকাত আদায় করতে হবে, যতক্ষণ পর্যন্ত তার স্বর্ণের ওজন যে 85 গ্রাম এর নিচে নেমে না আসে, অর্থাৎ 7.32 খড়ি এর নিচে নেমে আসলে, নিসাবের নিচে নেমে আসলে তখন আর সেটি বিক্রি করতে হবে না। জাকাতের জন্য একটি হাদিস, যে আবু দাউদে এসেছে, আবারও বলছি এই হাদিসটি হচ্ছে জাকাতের সবকিছুকে নির্ধারণ করে দিয়েছে। হাদিসটি আবারও বলছি আবু দাউদ শরীফে রয়েছে, ইজা কানাত লাকা মিয়াতা দারহাম, যদি কারোর কাছে 200 দেরহাম থাকে, এখানে 200 দেরহামের কথা বলা হয়েছে। এই 200 দেরহামেরই বর্তমান বাজার মূল্য আমরা আলোচনা করেছি যে এটি আমেরিকার বাজার মূল্যের সাথে মোটামুটি $400 হয়ে যায়,
এবং এই রূপার দামের সাথে একটি শর্ত পূর্ণ হয়ে যায়। সুতরাং এই $400 অথবা কানাডিয়ান ডলার এই মোটামুটি ভাবে 400 অতিক্রম করলেই অথবা 400-র কাছাকাছি গেলেই বোঝা যাবে যে তার নিসাব পূর্ণ হয়েছে। এখন তাকে সমস্ত সম্পদকে একত্র করে তারপর সেখান থেকে 2.5%, তার মানে 100 টাকায় 2.5 টাকা। এখন আসুন বাকি হাদিসটুকু শুনি। ইজা কানাত লাকা 100 দিরহাম ও হালে আলাইহাল হাউল, যদি তা 1 বছর পূর্ণ করে, আল হাউল, ফাফিহা 5 দারাহিম, তাহলে ওই 200 দিরহাম থেকে 5 দিরহাম দিতে হবে। ওয়ালাইসা আলাইকা শাইউন, আর তাকে অন্য কিছু দিতে হবে না। এখন আপনি অঙ্ক করে বের করতে পারেন যে 2.5% এভাবে এসেছে, যে পরে হচ্ছে 5, নিচে হচ্ছে 200, এটিকে 100 দ্বারা পূরণ করলে 2.5% হয়, ইয়ানি ফি যাহাব। আর যদি স্বর্ণ হয়, হাত্তা ইয়াকুন লাকা 20 দিনার, যদি স্বর্ণ হয় তাহলে তার 20 দিনার যদি তার থাকে, এই 20 দিনার হচ্ছে 85 গ্রাম যে স্বর্ণ, এটি বাজার মূল্য প্রায় 3,000-3,500 ডলারের উপরে। যেহেতু রূপার মূল্যেই মানুষের নিসাব পূর্ণ হয়েছে, সুতরাং স্বর্ণের মূল্য আর যাচাই করার দরকার নেই। বর্তমান দিনে যারা স্কলার রয়েছেন, আলেম আল মুহাক্কিক, তারা সবাই বলেছেন যে রূপা যে অথবা স্বর্ণ যে কোনো দুটোর একটি হচ্ছে মানদণ্ড। ইজা কানাত লাকা 20 দিনার, যদি তার 20 দিনার থাকে, ও হালে আলাইহাল হাউল, 1 বছর পূর্ণ হয়, ফাফিহা নিসফু দিনার, তার মানে এখানে হচ্ছে নিসফ অর্ধেক দিনার, মানে 0.5 উপরে এবং নিচে হলো 20 দিনার, একে 100 দিয়ে পূরণ করলে 2.5% হয়ে যাবে। এটি হচ্ছে জাকাতের 2.5%, কারণ অনেক অনেকে প্রশ্ন করেন যে 2.5% আসলো কিভাবে, এটি হাদিসের মাধ্যমে এসেছে। গত ক্লাসের ভিতরে কিছু প্রশ্নের উত্তর আমি অস্পষ্ট ভাবে মানে দিতে পেরেছি, আজকে শুরুতে সেটি দিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে একজন প্রশ্ন করেছিলেন, যাদের জমি জমা আছে দেশে কিন্তু তারা কিছু জানেন না, ভোগ দখল করেন না, কিন্তু উত্তর আমেরিকায় বসবাস করেন, তাদের উপায় কি? সেই ক্ষেত্রে উপায় হবে যখন আপনি মালিকানা বুঝে নেবেন। তার মানে আমরা জানতে পেরেছি যে আল ইস্তিকরার, আল মালিক, আপনাকে সম্পদের মালিক হতে হবে। যদি সম্পত্তি যেটি বাংলাদেশে রয়েছে সেইটা, সেই সম্পত্তিতে যদি ধান অথবা ডাল হয়, সরিষা হয়, এ ধরনের সম্পদ যদি শস্য উৎপাদন হয় যেগুলোকে সংরক্ষণ করা যায়, তাহলে সেই উৎপাদিত শস্যের উপরে আপনাকে ফসলের জাকাত দিতে হবে, সেটি হচ্ছে নিসফ অসল। যেহেতু বাংলাদেশের অধিকাংশ জমিতে পরিশ্রম করে, সার দিয়ে এবং শ্রমিক দিয়ে কাজ করিয়ে তারপরে শস্য উৎপাদন করা হয়, সেই ক্ষেত্রে প্রতি 20 মনে 1 মন দিয়ে দিতে হবে যেদিন ফসলটি তোলা হবে সেদিন। সুতরাং যদি আপনি সম্পদের মালিক হন, আর যদি সম্পদের মালিক কাগজে কলমে কিন্তু আপনি ভোগ দখল করেন না, এই সম্পদ থেকে কোনো চাল অথবা ওই যিনি বর্গা করছেন চাষি তার কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেন না, তাহলে আপনাকে সেটার দায়িত্ব নিতে হবে না। আর যদি আপনি সেই সম্পদ নিজে ভোগ দখল করেন, মানে আপনি নিজে কাউকে দিয়েছেন যে সে এটা চাষ করে আপনাকে কিছু ফসল অথবা টাকা আপনাকে দিবে, সেই ক্ষেত্রে আপনাকে এই ফসলের জাকাত আদায় করতে হবে। এখন আমরা আরেকটি জিনিস, গত ক্লাসে আমরা আলোচনা করা উচিত ছিল, সেটি হচ্ছে যে আমাদের অনেকেরই মানে অনেক স্বর্ণ আছে, তারপরে তাদের ঘরে অনেক কন্যা সন্তান রয়েছে। যদি এরকম কেউ করে যে নিজের স্বর্ণটুকু যেহেতু 7.5 ভরির উপরে ধরুন, মানে 2.7.3
দুই ভরির উপরে অনেক স্বর্ণ রয়েছে। এখন সে তার মেয়েদের কাছে এটি ভাগ করে দিল, তাহলে কাউকেই জাকাত দিতে হবে না যদি তাদের ব্যক্তিগত পরিমাণ মাথা পিছু নিসাবের নিচে নেমে আসে। কিন্তু এই ধরনের কাজ করা ঠিক নয়। যদি কারোর কাছে স্বর্ণ থাকে তাহলে সে জাকাতের ভয়ে জাকাত দিতে হবে, এই ভয়ে সম্পদকে বন্টন করা উচিত নয়। একটি একটি হাদিস এসেছে, ওয়ালা ইউজমাউ বাইনা মুতাফাররিকিন ওয়ালা ইউফাররাকু বাইনা মুজতামিইন খাশিয়াতা সাদাকা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি চিঠি লিখে জানালেন যে তোমরা বিভিন্ন মানুষের সম্পদকে একত্র করে জাকাত ধার্য করো না, মানে এটি হুকুম দিয়েছেন যিনি আমিল আলাইহা, যিনি জাকাত বিভাগের কর্মচারী, তাকে নির্দেশ দিচ্ছেন যে হয়তো দুই তিনজন লোক রয়েছে তাদের সম্পদগুলো সবারটা একত্র করে সেখান থেকে নিসাব পূর্ণ হয়ে গেলে সেখান থেকে একত্রে জাকাত আদায় করো না। তার মানে মানুষের বিভিন্ন মানুষের সম্পদকে যেভাবে একত্র করা যাবে না সেটাও যেমন সত্য এবং সঠিক, তেমনি জাকাত দেওয়ার ভয়ে ওয়ালা ইউফাররাকু বাইনা মুজতামিইন, জাকাত দিতে হবে এই চিন্তা করে নিজের সম্পদকে বন্টন করে দিও না, এটিও করা যাবে না। সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি যদি মনের ভিতরে এই ধারণা থাকে যে জাকাত দিতে হবে এই কারণে আমি আমার ছোট ছোট মেয়েদেরকে সবাইকে ভাগ করে দিলাম কিন্তু স্বপ্ন স্বর্ণটুকু কাউকে জাকাত দিতে হবে না, এই এরকম মনোভাব থাকা ঠিক নয়। তবে যদি প্রাপ্তবয়স্ক মেয়ে থাকেন, কন্যা সন্তান থাকেন এবং তাদের ব্যবহার করার জন্য দিয়ে দেন একেবারে, যা নিজের ঘরে সেটি মজুদ না থাকে তাহলে আপনি দায়ী থাকবেন না। কিন্তু আমি শুধু মনোভাবের কথা বলছি যে এটি করা উচিত নয়। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখন কথা বলবো, যে আমাদের অনেকের ধারণা আছে যেটি এই ধারণাটুকু খুব প্রবল, এই ধারণাটুকু আজকে আমরা ভাঙার চেষ্টা করবো বিজনিল্লাহি তাআলা। সেটি হচ্ছে আমাদের অনেকের ধারণা যারা আমরা উত্তর আমেরিকায় থাকি, আমাদের ধারণা হলো যে আমরা এখানে থাকি আর আমাদের জাকাত গুলো শুধুমাত্র আমাদের বাড়িতে বাংলাদেশে পাঠাতে হয়। এই ধারণা ভুল, এই ধারণা করা যাবে না। হাদিস হচ্ছে মুআজ বিন জাবাল, রাওয়াহুল বুখারী, কাউলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি মুআজ বিন জাবাল লামা আরসালাহু ইলাল ইয়ামান। আপনারা সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যিনি অত্যন্ত জ্ঞানী সাহাবি আল কাবীর, অত্যন্ত বিশিষ্ট জ্ঞানী সাহাবি যার নাম হচ্ছে মুআজ বিন জাবাল, তাকে দাওয়াতের কাজের জন্য ইয়েমেনে পাঠানো হয়েছিল, কারণ তিনি ছিলেন তখনকার সাহাবিদের ভিতরে অত্যন্ত জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন, এই জন্য আল্লাহ রাসুল তাকে ইসলাম ধর্ম প্রচারের জন্য ইয়েমেনে পাঠান। তখন এই মুআজ বিন জাবালকে তিনি আদেশ করলেন যে তুমি বলে দাও ইয়েমেনের জনগণকে, তার মানে যারা মুসলমান হবে তাদেরকে, যারা বলে দাও আলিমহম আন্নাল্লাহা আফতারাদা আলাইহিম সাদাকা ফি আমওয়ালিহিম, হে হে লোক সকল তোমরা জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে জাকাতকে ফরজ করেছেন। হাদিসটি অনেক বড়, এটি প্রথমে এসেছে যে জনগণকে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটুকু মানতে হবে, তারপর সেটি যদি মানে তাহলে তাকে বলতে হবে যে তোমরা নামাজ পড়ো, তারপরে যদি নামাজ পড়ে তাহলে তাদেরকে বলতে হবে যে তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত ফরজ করেছেন। তো খাদু মিন আগনিয়াইহিম, এবং মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল বলছেন তো খাজু মিন আগনিয়াইহিম, যে তুমি ওই ইয়েমেনের ধনী লোকদের কাছ থেকে, যারা ইয়েমেনে বসবাস করছে ইয়েমেনি বাসিন্দা ইয়েমেনের অধিবাসী তাদের ভিতরে যারা ধনী তাদের কাছ থেকে তুমি জাকাত বের করো, মানে আদায় করো। তো খাদু,
জাকাত হচ্ছে ইসলামের একমাত্র স্তম্ভ যেটি রাষ্ট্রীয়ভাবে আদায় করার হাদিসই সর্বাধিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি ক্রিয়াবাচক শব্দ ব্যবহার করেছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাত, যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দায়িত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতের পক্ষ থেকে, তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন যে তুমি মানুষের কাছ থেকে জাকাতটাকে আদায় করো। এই জন্য জাকাতের একটা প্রশাসনিক ব্যবস্থা শুরু থেকেই ছিল, যেহেতু আমাদের বাংলাদেশে এই যখন থেকে ইসলাম এসেছে মুসলিমরা দেশ শাসন করলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না, বিধায় আমরা সেটি অনুভব করতে পারি না, আমাদের কাছে জিনিসটা নতুন মনে হয়। কিন্তু জাকাত আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাঠামোর ভিতরে একটি অন্যতম জিনিস। তো এখানে হুকুম করছেন তুখাজ মিন আগনিয়া ইহিম, যে ইয়েমেনের ধনীদের কাছ থেকে তুমি জাকাতটুকু বের করো, অতরাদ্দু আলা ফুকারা ইহিম, এবং সে জাকাতটুকু ফিরিয়ে দাও, বন্টন করো ওই তাদের গরিবদের ভিতর, মানে ইয়েমেনের গরিবদের ভিতরে এটি বন্টন করতে হবে, দিতে হবে। আবার বলছি তুখাজ মিন আগনিয়া ইহিম অতরাদ্দু আলা ফুকারা ইহিম, ইয়েমেনের ধনী লোকদের কাছ থেকে আদায় করতে হবে এবং ইয়েমেনের গরিব লোকদের কাছে সেটি বন্টন করতে হবে। সুতরাং আপনি যদি আমেরিকায় থাকেন এবং কানাডায় থাকেন, আপনার জাকাতের হক হচ্ছে আমেরিকা এবং কানাডায় বসবাসকারী মুসলমান বৃন্দ, সেটি বাংলাদেশি হোক আর এই দেশের স্থানীয় মানে আফ্রিকান আমেরিকান অথবা ককেশিয়ান আমেরিকান কানাডিয়ান হোক, এই দেশে বসবাসরত মানুষেরই এটি হক। সুতরাং আজকের অনুষ্ঠান থেকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনাদের মনের ভিতরে যে ধরনের দেশপ্রেম রয়েছে, শুনুন, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, এটি এই হাদিসটি সহি নয়, হুব্বুল ওয়াতান মিনাল ইমান, এটি এটি একটি বাতিল কথা, এটি হাদিসই নয়, যদিও আমরা বাংলাদেশে ছোটবেলা থেকে এটা শুনে এসেছি, দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ নয়, এই হাদিস রং, এটি বাতিল। কারণ মুহাদ্দিসরা বলছেন যে এটি যদি ইমানের অংশ হয়ে থাকে তাহলে মুশরিক আর কাফের সবারই তাহলে কিছুটা ইমান থেকে যায়, কারণ সবাই দেশকে ভালোবাসে। সুতরাং মুসলমানদের একটি জিনিস লক্ষ্য করতে হবে যে তাদের নির্দিষ্ট কোনো আকীদাগত ভাবে কোনো দেশের সাথে সম্পর্কিত নয়, এই ধর্মটি এমন একটি ধর্ম, এটি সার্বজনীন ভাবে সারা বিশ্বের মানুষের জন্য, এটির সাথে কোনো ভৌগোলিক দেশ অথবা আঞ্চলিকতা এটি প্রযোজ্য হবে না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন যে ইয়েমেনের জাকাত ইয়েমেন বাসীকেই ফিরিয়ে দিতে হবে। সুতরাং আমরা যারা উত্তর আমেরিকা থাকি, আমাদের উচিত হচ্ছে যে আমাদের বের করা যে জাকাত গুলো আছে সেগুলো আমাদের এই উত্তর আমেরিকায় বসবাসরত মুসলমানদেরকে দিতে হবে। এ ব্যাপারে আপনারা যদি প্রশ্ন করেন যে এটি কেন, এই কেন উত্তরই হচ্ছে রাওয়াহুল বুখারি হাদিস রয়েছে মুয়াজ বিন জাবাল, এবং এই বিষয়ে আমাদের সমাজে অজ্ঞতা রয়েছে প্রচুর, আমরা সবকিছুকে দেশে পাঠিয়ে দিই। হ্যাঁ, আমি গত ক্লাসে যেটি আলোচনা করেছি সেটি হচ্ছে যে নিজের দেশে যদি আত্মীয় থাকে যেটি আপনার রক্তের সম্পর্ক, সেই আত্মীয়কে আপনি জাকাত দিতে পারেন, সেটি হচ্ছে ওই আত্মীয় গরিব হতে হবে এবং জাকাতের জন্য মুস্তাহেক হতে হবে, তার মানে উপযুক্ত হতে হবে অথবা ঋণগ্রস্ত হতে হবে। সেটি তো হাদিসে রয়েছে, ইন্না সাদাকা আলাল মিসকিন সাদাকাতুন ওয়ালা জির রাহিম, যে সদকা হচ্ছে মিসকিনদের জন্য, আর একটি হচ্ছে যে এটি আত্মীয়তার সম্পর্কের জন্য আত্মীয় জন ইসনাতান সাদাকাতু ওয়াসিলাতুন, যে ব্যক্তি এই সাদাকা এই জাকাত আদায় করবে, হাদিসের ভিতরে সাদাকা এবং জাকা এটি পরস্পরের প্রতিস্থাপক, মানে সাদাকা অর্থই হচ্ছে জাকাত, জাকা শুধুমাত্র নফল সদকা যেটা আমরা বাংলাতে বলি সদকা,
সেটি হচ্ছে আস-সাদাকাতু মুস্তাহাব, ওইভাবে বললে ওটি হবে হচ্ছে নফল সাদাকা। ওরকম করে কোনো শব্দ হাদিসের ভিতরে নাই। সাদাকা যেখানে রয়েছে সেটি হচ্ছে অধিকাংশ সময় হচ্ছে সেটি হচ্ছে যাকাত। সুতরাং আপনি শুধুমাত্র আপনার আত্মীয়, এখানে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আত্মীয়তা সম্পর্কের ভিতরে সংজ্ঞা হচ্ছে যে আল কারাবা সিলাতুর রাহিম, যেটাতে আপনার রক্তের সম্পর্ক বিরাজমান। যেমন আমরা শ্বশুর শাশুড়িকে নিজের আত্মীয় হিসাবে দেখি, ইসলাম সেটি ওইভাবে দেখে না। কারণ শ্বশুর শাশুড়ি অথবা শ্যালক, এগুলো ননদ, এগুলো আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। সুতরাং আপনার রক্তের সম্পর্ক হবে আপনার চাচা এবং আপনার দাদার ঘর থেকে যে সকল প্রজন্ম এসেছে, দাদা ফুফা এবং চাচার তরফ থেকে তারা, তাদের ছেলে মেয়েরা, তাদের ছেলে মেয়েরা নাতিরা, আর মায়ের দিক থেকে খালা এবং হচ্ছে মামা, এই এইভাবে তাদের ছেলেরা এবং তাদের নাতিরা, এইগুলির অন্তর্ভুক্ত হবে। সুতরাং যিনি জাকাত আদায় করবেন তার সম্পদের জাকাত হলে তার আত্মীয়কেই পাঠাতে হবে, এটি হচ্ছে হক। তখন আত্মীয়তার সম্পর্ক দৃঢ় হবে এবং জাকাত আদায় হবে, এই ক্ষেত্রে দুই ধরনের পুরস্কার। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশের সমাজে এক ধরনের একটি প্রবণতা আছে যে ওই এতিমখানায় আমরা জাকাত দিয়ে দিই, আমাদের এলাকার এতিমখানা। তখন মানুষ অনেক সুনাম করে যে উমুক উমুক বিদেশে থাকেন, উনি তো আমাদেরকে খুব দান খয়রাত করেন, আপনার জাকাত এইভাবে খালি বাংলাদেশের গরিব থাকলেই দিতে হবে, এটি হাদিসের কোন হুকুম নেই। আপনাকে অবশ্যই মানে এই আপনাকে অবশ্যই জাকাতকে আদায় করতে হবে, যে সরাসরি ভাবে হাদিসের নিয়ম অনুযায়ী আপনাকে সেটি স্থানীয়ভাবে আদায় করতে হবে। আর যদি রক্ত সম্পর্ক থাকে তাহলে করতে হবে। স্থানীয়ভাবে করার জন্য আপনাদের যেটা করা উচিত সেটি হচ্ছে আপনি যেখানে থাকেন সেখানে আপনার পরিচিত কোনো লোক যদি ঋণগ্রস্ত থাকে, বাংলাদেশি অথবা দেশীয়, এবং যাদের সাথে আপনাদের ওঠা বসা আছে তাদেরকে আপনি দিতে পারেন, অথবা এখানে যারা 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 রয়েছেন, যেমন স্থানীয় আমেরিকান অথবা ক্যানাডিয়ান যারা নতুন ধর্মে দীক্ষিত হয়েছেন, আমরা সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। সুতরাং এখানে এই পর্যন্তই আমি এটা বলতে চাচ্ছি যে জাকাত আদায় করার জন্য আপনাকে যে এলাকায় থাকেন, কারণ আপনি এই দেশ থেকে টাকা পয়সা উপার্জন করছেন, সুতরাং এই দেশের কষ্টার্জিত এবং মুদ্রাগুলো এই দেশের সম্পদ থেকে আপনি আপনার বেতন দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এই দেশের সম্পদ থেকে আপনি টাকা নিচ্ছেন, আপনি কোনোভাবেই অর্থনৈতিক ভাবে আপনি এখান থেকে সম্পদ নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন না, সেটি হলো দুনিয়ার একটি বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেও ওইভাবে ইনসাফ কায়েম করেছেন। সুতরাং আমরা এটা বিষয়টি গুরুত্ব দিয়ে শিখব বিজনিল্লাহি তাআলা। আরেকটি হচ্ছে যে আমরা এখন যে জাকাত আদায় করব সেই ক্ষেত্রে যে সম্পদের ভিতর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হলো যে কাকে সেটি আমরা দিব, এটি আজকে আলোচনা হবে বিজনিল্লাহি তাআলা। আমরা জানি যে আট প্রকার লোকদেরকে মানে যারা জাকাত গ্রহণ করবেন, মুস্তাহিক হবেন, তাদের সবাইকে আট প্রকার ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম ভাগই রয়েছেন লিল ফকরা, যে প্রথমে হচ্ছেন ফকির, যিনি যিনি ফকির বলতে এখানে যা বোঝাচ্ছে সেগুলি হচ্ছে ফকির হচ্ছেন তিনি যিনি মানুষের কাছে হাত পাতেন, যিনি প্রকাশ্যে
মানুষের কাছে ভিক্ষা করেন। সুতরাং ফকির বলতে আমরা আমাদের কোনো বুঝতে কোনো সমস্যা হয় না, ইনশাআল্লাহ। আমাদের যেহেতু বাংলাদেশের আমরা থেকে এসেছি, বাংলা ভাষা হচ্ছে আমাদের দেশে যথেষ্ট পরিমাণে ফকির রয়েছে এবং আমরা সেগুলোকে চিহ্নিত করতে পারি। শুধুমাত্র মিসকিনদেরকে আমরা চিহ্নিত করতে পারি না, অনেক সময় ভুল হয়ে যায়। মিসকিন হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এমন একজন ব্যক্তি যে মানুষের কাছে হাত পাতে না, কিন্তু সে তার সম্পদ রয়েছে। আমরা আলোচনা করেছি যে পবিত্র কোরআনে সূরা কাহাফের ভিতরে যে দুজন লোকের কথা মুসা আলাইহিসসালামের সাথে দেখা হয়েছিল, তারা সমুদ্রে কাজ করতে ইয়ামালুনা ফিল বাহর, তাদের একটি নৌকা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের মালিক থাকা সত্ত্বেও তাদেরকে মিসকিন বলেছেন। সুতরাং সম্পদ থাকলেও মিসকিন হবে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখছি যে আমাদের বাংলাদেশি যারা, আমরা যখন মিডিল ইস্টে আমাদের জনগণরা কাজ করতে যায়, তাদের অনেককেই আরব দেশের লোকরা বলে মিসকিন, আর তাতে আমাদের দেশের লোকরা খুব রাগ করেন যে আমাদেরকে মিসকিন বলে অপমান করছে। শুনুন, মিসকিন আর ফকির এক জিনিস নয়। মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যিনি নিজের সম্পদ রয়েছে কিন্তু তার অসুবিধা আছে, অভাবগ্রস্ত, তিনি তার প্রয়োজন পূরণ করতে পারেন না। লা ইয়াজিদু গান্নি ইউগনিহি, তার যে হাদিসে রয়েছে, ওয়ালাকিন মিসকিনু আল্লাযী লা ইয়াজিদু গান্নি ইউগনিহি, মিসকিন হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি তার প্রয়োজন পূরণ করতে সক্ষম নন। সুতরাং আরব দেশের লোকরা হয়তো মনে করেন যে এই ব্যক্তি দেশের তার যে অভাব রয়েছে, তার যে প্রয়োজন রয়েছে, সেটি তার পূরণ করতে সক্ষম নয়, সেই জন্য তিনি আমাদের দেশে কাজ করতে এসেছেন। ওই দৃষ্টিকোণ থেকে তারা বিদেশি শ্রমিকদেরকে বলে মিসকিন। এতে রাগ হওয়ার কিছু নেই, এটি এটি এই রাগ হওয়ার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, এটি না বোঝার জন্য। মিসকিন কথাটি অপমানজনক নয়, মিসকিন হচ্ছে অভাবগ্রস্ত কিন্তু সে সম্পদশালী হতে পারে। যেমন আমাদের ভাই, আপন ভাই এবং বোন যারা আত্মীয় রয়েছেন, তাদের ভিতরেও মিসকিন থাকতে পারে। মিসকিন থাকতে পারে এই কারণে যে সম্পদ রয়েছে, তাদের বাড়ি রয়েছে, তাদের হয়তো ছোট একটি চাকরি রয়েছে, কিন্তু পরিবার ঋণগ্রস্ত অথবা পরিবারের যে ইনকাম, সে আত্মীয় যিনি যতটুকু উপার্জন করেন ততটুকু ইনকাম দিয়ে তিনি তার প্রয়োজন পূরণ করতে পারেন না, তখন তিনি মিসকিন হয়ে যাবেন। এখানে আরেকটি জিনিস প্রসঙ্গক্রমে বলে রাখছি যে অলংকারের জাকাত দিতে হবে। আমাদের বাংলাদেশে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, আমরা যেহেতু বাংলাদেশি। কিন্তু যারা উত্তর আমেরিকা এসেছি, এখানে আরবদের ভিতর, আরব ভাষাভাষী যারা হাম্বলি মাজহাব, এদের ভিতরে একটি প্রবণতা রয়েছে যে তারা অলংকারের জাকাত দেয় না। এবং বর্তমানে যেহেতু আমরা সহিহ সুন্নাহ অনুসরণ করছি, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক ধর্মীয় বিধিনিষেধ গুলো আরবদের সাথে আমরা মিলানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে আরবদের দেখা দেখি, কারণ তাদের ভিতরে এই অলংকারের জাকাত অনেকেই দেন না। ওরা মনে করেন যে অলংকার হচ্ছে প্রয়োজনীয় জিনিস, সেটি হলো যে হাওয়া ইজ, এটি হাদিসের ভিতরে এসেছে, কিন্তু এটি ঠিক নয়। অলংকারের জাকাত অবশ্যই দিতে হবে। এই ব্যাপারে অধিক হাদিস রয়েছে, একের অধিক, এবং সব হাদিসই হচ্ছে সহিহ। যেমন একটি মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, তার সাথে তার একটি মেয়ে ছিল, এবং আপনাত লাহা ওয়া ফি ইয়াদাই আপনাতিহা মাসকাতান গালিজাতান, তার সাথে যে দুধ মিনার জাহাব, যে অত্যন্ত মোটা মোটা দুইটি স্বর্ণের বালা ছিল, স্বর্ণের বালা। ফাকাল লাহা আতুদিনা যাকা হাজা কালাত লা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এই দুটি স্বর্ণের মোটা মোটা যে বালা রয়েছে সেটার কি যাকাত দাও? সে বলল না। তুমি কি
পছন্দ করো যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা এই এই এক জোড়া আগুনের বালা তোমাকে পরিয়ে দিবেন? এরকম হাদিসের ভিতরে রয়েছে যে আসমা বিনতে ইয়াজিদ এবং একজন মহিলা এসেছেন, সে একই কথা যে আসবিরাতুন মিনাজ যাহাব, যে তার কাছে স্বর্ণের অলঙ্কারাদি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ভাষায় আতুইদিনা আতুতিয়ান যাকাতহু ফাকালাত ফাকুলনা লা, তখন আমরা সবাই বললাম যে না, আমরা যাকাত দেই না। قال اما تخافا ان يصوركما الله اسفره من النار ابيات الزكاه, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের বালা পড়াবেন, তার মানে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। একটি হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে বলছেন লা বাস ইয়াল বিসু হুল্লি ইজা আতা যাকাত, যদি অলংকার পরিধান করো তাহলে কোনো সমস্যা নেই যদি তোমরা যাকাত আদায় করো। সুতরাং স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একটি স্বর্ণের বালা ছিল, সেটি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেই তাকে জিজ্ঞাসা করেছেন মা হাযা ইয়া আয়েশা, ফাকুলতু সানাআতুহুন্না আতিযিনা ওয়াতিযিনা লাকি লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বর্ণের বালাটুকু পরি আপনাকে আপনার জন্য যেন আমি সৌন্দর্য অবলম্বন করি। আতুয়াদ্দিনা যাকাতহুন্না, তুমি কি এই বালা দুটির যাকাত আদায় করো? কুলতু লা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উনি যখন বললেন যে না আমি করি না, আও মাশা আল্লাহ কাল, তখন তিনি বললেন যদি না আল্লাহ ইচ্ছা করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া হাসবুকি মিনান নার, এই দুটো বালাই তোমাকে কিয়ামতের দিনে আগুন দ্বারা শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন উম্মুল মুমিনিন যার ভিতরে অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত পরহেজগার, তার উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়া হাসবুকি মিনান নার, যে তোমার জন্য এই দুটি বালাই আগুনে থেকে শাস্তি পাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং যাকাত দিতে হবে। আমার মনে হয় এই বিষয়ে আমাদের বাংলাদেশের কারো দ্বিমত নেই, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলছি যারা অধিকাংশ সময়ে এখানে বিভিন্ন লেকচার শোনেন বিভিন্ন মসজিদে। এখানে আরব লোকদের ভিতরে একটি প্রবণতা আছে, তারা এটিকে স্বীকার করে না। সুতরাং ইসলাম ধর্মে আরব এবং আজামি এইভাবে ভাগ করা হয় না, সহি দলিল হচ্ছে সবার মাপকাঠি, সেই ক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে। এখন আসুন যে যদি সম্পদ হাজবেন্ডের রয়েছে এবং ওয়াইফেরও রয়েছে, কিন্তু ওয়াইফের সম্পদ হাজবেন্ডের থেকে বেশি, তার মানে ওয়াইফকে জাকাত দিতে হবে, বেশি না হোক কিন্তু জাকাত দিতে হবে। মনে ধরুন যে ওয়াইফের রয়েছে 10 বড়ি স্বর্ণ কিন্তু কোনো ক্যাশ টাকা নাই, আর হাজবেন্ডের হচ্ছে যে 6 মাস ধরে কোনো চাকরি নাই এবং তার সেভিংস হচ্ছে একেবারে মানে কম, অথবা উনি ঋণগ্রস্ত, এখন ওয়াইফ ইচ্ছা করলে হাজবেন্ডকে জাকাত দিতে পারবে, সেটি স্বর্ণ বিক্রি করে হোক অথবা তার কাছে যদি ক্যাশ টাকা থাকে সেটা হাজবেন্ডকে সে দিতে পারবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে হাজবেন্ডকে জাকাত দেওয়া যায়। সুতরাং জাকাত নেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে যে কুসংস্কার রয়েছে যে আমরা জাকাত নিতে চাই না, এটি ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্পদশালী করেন অথবা ঋণগ্রস্ত করেন, সেটি আল্লাহর ইচ্ছা। এই ক্ষেত্রে দলিল হচ্ছে রাওয়াহুল বুখারী ও মুসলিম, যা যায়নাব আমরাতা আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালাত ইয়া নবী আল্লাহ ইন্নাকা আমারতা ইয়াউমা বিসাদাকা ওয়া কানা ইনদি হুল্লিলি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলেন কে, সাহাবীদের ভিতরে অত্যন্ত জ্ঞানী আর সাহাবী আল কাবীর, ওনার নাম হচ্ছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার ওয়াইফ তার নাম হচ্ছে জায়নাব, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে যাকাত দেওয়ার জন্য আদেশ করেছেন,
আমার কাছে তো স্বর্ণের বালা রয়েছে, আরাদাত্তু আন তাসাদদাকা বিহ, আমি তো সেটি যাকাত দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করি। ফাজাআলা ইবনু মাসউদ ওয়া আন্নাহু ওয়ালাদুহু আহাক্কু মিন তাসাদদাকাতু তাসাদদাকতু বিহি আলাইহিম, আমার ধারণা যে আমার স্বামী মানে ইবনু মাসউদ এবং তার ছেলে তারা দুজনেরই খুব গরিব অবস্থা, ভালো নয়, তারাই হয়তো যাকাত পাওয়ার বেশি উপযুক্ত। ফাকালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়নাব যিনি হচ্ছেন ইবনে মাসউদের স্ত্রী ছিলেন, তার এই প্রজ্ঞাপূর্ণ কথা শুনে উনি খুব খুশি হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদাকা ইবনে মাসউদ জাওজুকি ওয়ালাদুকি আহাক্কু মিনাত তাসাদদাকি তাসাদদাকতি বিহি আলাইহিম, সে যে সত্য কথাই বলেছে ইবনে মাসউদ এবং তার ছেলে সম্পর্কে, এবং তারাই যাকাত পাওয়ার বেশি হকদার, এবং তাদেরকে তুমি যাকাত দিয়ে দাও। তার মানে এই হাদিস হচ্ছে দলিল যে ওয়াইফ ইচ্ছা করলে স্বামীকে যাকাত দিতে পারে। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ধরুন কোন স্বামী তার কাছে কিছু টাকা আছে কিন্তু ক্রেডিট কার্ডে তার অনেক লোন রয়েছে, সেই ক্ষেত্রে তার ঋণ থাকার জন্য এখন সে গরিব হয়ে পড়েছে, সেই ক্ষেত্রে ওয়াইফ ইচ্ছা করলে হাজবেন্ডকে টাকা দিতে পারবে, যেহেতু সে ঋণী এই কারণে। সুতরাং সম্পদশালী, আমরা গত ক্লাসে আলোচনা করেছি হাদিসের দলিল দিয়ে যে সম্পদ থাকা সত্ত্বেও যদি ধনী ব্যক্তি, যিনি ধনী মানে তার সম্পদ রয়েছে কিন্তু ঋণী আল গারিমিন, ইচ্ছা করলে টাকা নিতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে যে বুখারি এবং মুসলিমে এসেছে, লাইসা আলাল মুসলিমি ফি আবদি ওয়ালা ফরাসি সাদাকাত, এই হাদিসটি হচ্ছে অনেক জিনিসকে জাকাত থেকে মুক্ত করে দেবে, যে মুসলিমদের উপর কৃত দাস এবং ঘোড়ার কোনো জাকাত নেই। মানে প্রাচীনকালে মুসলমানদের অনেকেরই মালিকানা ছিল কৃত দাসের উপর। আপনাদের খেদমতে বারবার বলছি যে আপনারা যখন হাদিসের বই পড়েন তখন বাংলাদেশের কাদের লোকদেরকে কৃত দাস হিসাবে চিন্তা করবেন না, এই কাদের লোক বাসায় যারা কাজ করেন অথবা আমরা যাদেরকে কিছু বাংলা শব্দে তাদেরকে চিহ্নিত করি, যেমন চাকর, কাদের বুয়া অথবা খানসামা, এই ধরনের শব্দ, অথবা কাজ করে শ্রমিক, এই ধরনের শব্দে যাদেরকে চিহ্নিত করা হয় তারা কিন্তু দাস নয়, দাস হচ্ছে কৃত দাস। এবং আমাদের দেশে ওই ধরনের দাস প্রথা ছিল না, প্রাচীনকালেও ছিল না, খুব কম, কোনো অন্তত মুসলমানরা যখন শাসন করেছে বাংলাকে তখন দাস প্রথা ছিল না, সুতরাং আমরা সেটা দেখিনি। এই দাস হচ্ছে যে আগেকার দিনে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছিলেন, আজ থেকে 1500 বছর আগে ঘটনা, তখন পৃথিবীর সমস্ত সভ্যতাতে কৃত দাস ছিল, এই রোমানদের ছিল, অন্যান্য দেশেও ছিল, ইরানে ছিল, বিভিন্ন দেশে ছিল, ইভেন আপনারা জানেন যে আমেরিকাতেও দাস প্রথা ছিল। যার কোনো স্বাধীনতা নেই, যাকে ক্রয় করা হয়েছে অথবা অন্য কোনো প্রক্রিয়ায় যে দাস হয়েছে, সে হচ্ছে দাস। সুতরাং আমাদের দেশে অনেকে আমরা যখন হাদিস পড়ি তখন আমরা ওই দাসের সাথে বাড়ির কাজের লোককে মিলিয়ে নিই, এটি ঠিক নয়, উচিত নয়, অত্যন্ত গরহিত। কাজের লোক এরা হচ্ছে আপনার কর্মজীবী, তাদেরকে আপনি খাবার দিন অথবা ক্যাশ পয়সা না দিন, যে কোনো চুক্তির ভিত্তিতে তাকে নিয়োগ দিয়েছেন আস্থার ভিত্তিতে, সে যে আপনার কর্মচারী হবে, তিনি দাস নন। আল্লাহ রাসুল বলছেন যে ঘোড়ার উপরে কোনো জাকাত নেই, তার মানে হচ্ছে দাস এবং ঘোড়া এই দুটো জিনিস হচ্ছে ব্যবহারের কাজে ব্যবহৃত হয়, সুতরাং এই জিনিসের কোনো জাকাত দিতে হবে না যেটি আপনি ব্যবহার করছেন। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আপনার এই 5টি প্লট রয়েছে, জায়গা রয়েছে, ঢাকায় 2টো বাড়ি আছে এবং আমেরিকাতে 1টি বাড়ি আছে এবং বাংলাদেশে আরো 1টি গাড়ি রয়েছে, এখানে রয়েছে আরো 1টি গাড়ি, এবং এই ধরনের সম্পদ রয়েছে যেগুলো আপনি ব্যবহার করেন, সেগুলোর উপরে জাকাত দিতে হবে না। যেমন আপনার কাছে মূল্যবান ডায়মন্ড রয়েছে, এটা জাকাত দিতে হবে না যেহেতু আপনি ব্যবহার করেন।
যে সকল জিনিসপত্র আপনি ব্যবহার করেন সেগুলোর উপরে কোনো জাকাত নেই, যেহেতু এগুলি ব্যবহার করছেন। সুতরাং ওই বাড়িটি যখন আপনি রেখে দিয়েছেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এমনও যদি হয় যে বাড়িটি আপনি ফেলে রেখেছেন আজ 20 বছর অথবা জায়গা সেখানে আপনি ঘর বাড়ি কিছু করছেন না, জাকাত দিতে হবে না। কোনো কারণে বিপদে পড়ে হঠাৎ করে সেটি বিক্রি করে দিলেন, তাতেও সেই বাড়িটা উপরে জাকাত দিতে হবে না, শুধুমাত্র অর্জিত অর্থ যদি 1 বছর আপনার কাছে থাকে সেটির উপরে 2.5% হিসাবে জাকাত দিতে হবে। কিন্তু আপনি যদি রিয়েল এস্টেট বিজনেস করেন, সেক্ষেত্রে আমি আসব, এটি একটি জটিল প্রক্রিয়া। যদি আপনি জায়গা জমিনেরই বিজনেস করেন যে প্রতি মাসে 2টি করে প্লট কিনেন এবং পরের মাসে সেটা বিক্রি করে দেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনাকে একটি বছর ধরে এই সম্পদগুলোকে চিহ্নিত করে তার বাজার মূল্যে এই আপনাকে জাকাত আদায় করতে হবে। আমি সেটি বিস্তারিত ব্যাখ্যা করবো। এখন বইপত্রে আরেকটি রয়েছে যে মধুর উপরে জাকাত রয়েছে, সেটি জানার তেমন কোনো প্রয়োজন নেই, তবে জাকাত দিতে হবে, এটি হচ্ছে সহি। এখানে মধুকে আরবিতে বলা হয় আসল, আন্নাহু আখাযু মিনাল আসল অসল, মানে ওই ফসলের জাকাতের মতো 10 ভাগের 1 ভাগ দিতে হবে মধুর সাথে। আরেকটি হচ্ছে আর রিকাজ হোমস, 1/5, যে সকল সম্পদ মানে এটি বর্তমানে আমাদের দেশে সেটি নাই, কোনো কারণে যদি আগেকার দিনের কোনো বাদশাহ অথবা রাজা বাদশাদের পাটির নিচে অনেক স্বর্ণমুদ্রা থাকতো, লুক্কায়িত সম্পদ বলতে সেগুলোকে বোঝায়। এটি আমাদের দেশে মনে হয় এটি নাই, এটা অন্য অন্য দেশে আগেকার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তখনকার দিনে এগুলো পাওয়া যেত, যে পুরনো কালের অনেক স্বর্ণ অথবা রূপা একটি মটকার ভিতরে মাটির নিচে পাওয়া গেল খনন করে হঠাৎ করে, তখন সেটি 5 ভাগের 1 ভাগ 1/5 দিয়ে দিতে হবে। যেমন আপনি যুদ্ধে লব্ধ গানিমা দিতে হয়। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আলোচনা করব, সেটি হচ্ছে যে আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা হলো যে ঋণ, যদি অনেকেরই ঋণ আছে আবার সাথে সম্পদ রয়েছে, এই ক্ষেত্রে আপনাদের প্রচলিত বইগুলোতে দুই ধরনের কথা লেখা আছে। কেউ কেউ বলেন যে যার সম্পদ আছে কিন্তু সে পরিমাণ তার ঋণ আছে, যেমন ধরুন একজনের কাছে $2,000 রয়েছে 1 বছর পরে, কিন্তু $2,000 পরিমাণ ঋণ ক্রেডিট কার্ডে রয়েছে অথবা ব্যাংকে রয়েছে অথবা অন্য কারোর সাথে রয়েছে, তো তার জাকাত দিতে হবে কিনা? কেউ কেউ বলেছেন যে দিতে হবে না, এটি সহি হাদিস দ্বারা প্রমাণ করা যায় না যে দিতে হবে না। কারণ হচ্ছে এই কথাটুকু শুধু মুয়াত্তা মালিকের ভিতরে রয়েছে, এটি হাদিস নয়, এটি হচ্ছে তাবেঈনদের কিছু কথা। যেমন এসেছে ইয়াজিদ বিন হুসাইফা থেকে বর্ণিত আল্লাহ সালা সুলাইমান বিন ইয়াসার, এটি হচ্ছে তাবেইনরা একে অপরকে জিজ্ঞাসা করছে, বিখ্যাত ব্যক্তি তারা জ্ঞানী, যেহেতু ইমাম মালিক উনি মদিনার লোকদের জ্ঞানী লোকদের কথাবার্তাকেও মুয়াত্তা মালিকের ভিতরে লিপিবদ্ধ করেছেন, তো সেই ক্ষেত্রে এসেছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িত নন। আন্না রাজুলুন লাহু মালুন ওয়া আলাইহি দাইনুন মিসলুহু আলাইহি যাকাতুন ফাকাল লা, এবং সুলাইমান ইবনে ইয়াসারকে জিজ্ঞাসা করলেন এক ব্যক্তি, তার মানে সুলাইমান ইবনে ইয়াসার হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি তখনকার দিনে, তাকে জিজ্ঞাসা করছে, তিনি তার জ্ঞান থেকে উনি ইস্তিহাত করেছেন, উনি একটি হুকুম দিয়েছেন, সেটি কতটুকু শুদ্ধ হবে সেটি আল্লাহই ভালো জানে, আল্লাহু আলামু। তিনি বলছেন যে এক ব্যক্তির সম্পদ রয়েছে, রাজুলুন লাহু মালুন ওয়া আলাইহি দাইনুন মিসলুহু আলাইহি, তার ঋণও রয়েছে সমপরিমাণ, মানে $2,000 রয়েছে তার সম্পদ, কিন্তু $2,000-এর উপরে সমান আবার ঋণ রয়েছে,
সে কি জাকাত আদায় করবে? ফকাল লা, তিনি বলছেন জাকাত দিতে হবে না। এটি হচ্ছে মুয়াত্তা মালিকের ভিতরে রয়েছে। এই কারণে অনেক জায়গায় এই হাদিস, এটি হাদিস নয় আবারও বলছি, এটির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িত নন, কিন্তু এগুলো মালিকি মাজহাবের ভিতরে রয়েছে এবং অনেক মাজহাবে এইখান থেকে হুকুম নিয়েছে মুয়াত্তা মালিক থেকে। এই জন্য এটি ইস্তিহাদের বিষয়। বিষয়টি হচ্ছে আমরা জ্ঞানী যারা, যারা আলিমুল হক, তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব, কারণ এখানে হুকুম বর্ণনা করার সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনি একজন বিশিষ্ট আলিম আদ্দিন রয়েছেন, হলো বর্তমান বিশ্বে যিনি ইন্তেকাল করে গিয়েছেন, শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা। তার বিখ্যাত বই আল মাশরুহ আশ-শারহ আল মুনতা আলা যাত আল মুস্তাকনি, এটি একটি বই। এই বইতে শেখ উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলছেন যে ঋণ দাতা যিনি সম্পদশালী, যিনি ঋণ দিচ্ছেন, মনে করেন আপনি কাউকে 1000 টাকা কাউকে লোন দিয়ে দিলেন প্রত্যেক বছর, এখন আপনি যদি আপনার কাছে সম্পদ থাকে আর ওই 1000 টাকা ডলার যাকে দিয়েছেন, আপনারা ধৈর্য ধরবেন যে আমি সব সময় টাকা টাকা বলছি, এটি প্রচলিত অর্থে, মানে এটা ডলার হবে বলার সুবিধার্থে আমি ডলারকে টাকা বলছি, যে ওই ব্যক্তি ওই 1000 টাকা সে ঋণ দিয়ে দিল কাউকে, কিন্তু 10 বছর ধরে সেটি আদায় হলো না। এখন যিনি দিয়েছেন সে যদি সামর্থ্যবান হন, যে তার অনেক সম্পদ আছে এবং উনি জানেন যে টাকাটা কোনো না কোনো দিন তিনি ফেরত পাবেন, সেই ক্ষেত্রে তার উচিত হবে প্রত্যেক বছর সেই টাকাকেও তার হিসাবের ভিতরে এনে সেখান থেকে 2.5% জাকাত আদায় করা। এটি যদি তিনি সক্ষম না হন, তাহলে যখন তিনি 1000 টাকা 10 বছর পরে পাবেন, তখন এই 10 বছরের বকেয়া জাকাত আদায় করতে হবে প্রতি বছরে, এই মানে 2.5% হিসেবে 1000 টাকা। তাতেও যদি তিনি সক্ষম না হন, তাহলে 1 বছরের জাকাত আদায় করবেন যে বছর এই টাকাটা ফেরত পাওয়া গেল। এটি হচ্ছে যিনি ঋণ দিচ্ছেন তার জন্য। শর্ত হচ্ছে যে তিনি যদি গরিব হন, তার মানে তার ওই অর্থ ব্যতীত অন্য কোনো অর্থ নাই, তার মানে তার কাছে ক্যাশ টাকা নাই যেটা দিয়ে সে জাকাত আদায় করতে পারবে, এই ধরনের সমস্যা থাকলে তিনি 1 বছরের জাকাত আদায় করলেও সেটি আদায় হয়ে যাবে। আবার যত বছর সে জাকাতটুকু আদায় করা হয়নি সেটাও একবারে আদায় করা যায়, অথবা প্রতি বছরে বছরে সেটি আদায় করা যায়। এটি নির্ভর করে জাকাত যিনি, ঋণ যিনি দিয়েছেন তার ক্ষমতার উপর। এখন হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, যেটি আমি বলেছি যে ঋণগ্রস্ত যারা ঋণী তাদের অবস্থাটা কি, এক্ষেত্রে মুহাক্কিক আল আলিম শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা শরহ আল মুনতা, এই যে কিতাবের ভিতরে তিনি বলছেন যে ঋণ ব্যক্তির সাথে সম্পর্কিত, মালের সাথে নয়, অর্থাৎ সম্পদ থাকুক বা না থাকুক ঋণ পরিশোধ করা ওয়াজিব। এখন জাকাতের মালের সাথে হচ্ছে সম্পর্কিত, ব্যক্তির সাথে নয়, তার মানে হচ্ছে যে ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ রয়েছে কিন্তু তার হাতে যদি নিসাব পরিমাণ মাল থাকে, মানে ক্যাশ টাকা যদি থাকে, যদিও সে ঋণগ্রস্ত, তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হবে। এটি হচ্ছে শেখ আল উসাইমিনের কথা। আল্লাহ সবচেয়ে উত্তম জানেন, আল্লাহ আলামু। অধিকাংশ স্কলারদের ভিতরে মত হচ্ছে যে, অধিকাংশ আসলে বলা যাবে না, ইমাম আশাফি আহমেদ বিন হাম্বল তাদের মত হচ্ছে যে এই ঋণগ্রস্ত ব্যক্তি তার সাথে মাল থাকলে, মানে টাকা থাকলে ঋণগ্রস্ত হওয়া সত্ত্বেও তাকে জাকাত আদায় করবে। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ধরুন একজন ব্যক্তি ব্যাংকের কাছে ঋণে আবদ্ধ রয়েছে, মানে তার রয়েছে হচ্ছে $20,000 তিনি ঋণ নিয়েছেন, আমি বলছি $20,000 তিনি ঋণী,
ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কিন্তু তিনি কি জাকাত দিবেন? হ্যাঁ, জাকাত দিতে হবে যদি তার কাছে ক্যাশ টাকা হিসাবে, মানে নিসাব পরিমাণ টাকা, মানে উত্তর আমেরিকার ক্ষেত্রে আমরা আগে হিসাব করেছি যে নিসাব হচ্ছে $400, তো $400 মতো যদি থাকে সারা বছর, তাহলে তার হাতে যা ক্যাশ আছে সেখান থেকে তার ওই টাকার জাকাত আদায় করতে হবে, যদিও তিনি ঋণগ্রস্ত। সুতরাং কোন ঋণগ্রস্ত ব্যক্তি, সেই ঋণ ব্যাংকের সাথে হোক, ক্রেডিট কার্ডের সাথে হোক, যার সাথে হোক না কেন, তাকে দেখতে হবে যে তার মালিকানাধীন তার হাতে ক্যাশ হিসাবে কোনো মাল রয়েছে কিনা, তাহলেই সেটি দিতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তির যদি স্বর্ণ থাকে তাহলে স্বর্ণের উপরেও জাকাত আদায় করতে হবে, যদিও তার ঋণ রয়েছে ব্যাংকের মাধ্যমে। এটি হচ্ছে শেখ আল উসাইমিনের কথা এবং আল্লাহ নোজ বেস্ট, কারণ এর পক্ষে দলিল রয়েছে। যেমন এক ব্যক্তি এসে তার বলল যে হ্যা আল্লাহ রাসুল, আমার বোন হজ করার মানত করেছিল, তিনি তা আদায় করার পূর্বে মৃত্যুবরণ করেছেন। তখন আল্লাহ রাসুল তাকে স্মরণ করিয়ে দিলেন যে তোমার বোনের উপরে কোনো যদি ঋণ থাকতো তাহলে কি তুমি আদায় করতে? তখন সে বলল হ্যাঁ করতাম। লাউকান আলাইহা দাইনুন আকনাতা কাদিয়াতু কাদিয়াহু, কাল না, সে বলল হ্যাঁ আমি করতাম। তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা আকদুল্লাহ ফা হুয়া আহাক্কু বিল ক্বালাউ, তাহলে জেনে রাখো যে আল্লাহর ঋণ আদায় করো, আর আল্লাহর ঋণই হচ্ছে অধিক হকদার। তার মানে ব্যাংকের কাছে ঋণ হচ্ছে আপনার দুনিয়াবী ঋণ, আর আল্লাহর ঋণ হচ্ছে যাকাত। সুতরাং আল্লাহর ঋণটা অগ্রাধিকার পাবে, এখানে প্রায়োরিটি পাবে, অধিক হকদার হবে, আহাক্কু বিল কাদাউ। এই হাদিসটার আলোকেই শেখ আল উসাইমিন অথবা অন্যান্য যারা মাশায়েখ আল কিরাম তারা হুকুম দিয়েছেন যে ঋণগ্রস্ত হলেও তাকে জাকাত আদায় করতে হবে যদি তার হাতে ক্যাশ থাকে এবং এটার উপরে তার মালিকানা থাকে। আর যদি সে এই টাকা যদি পরিশোধ করে দেয় ঋণের ক্ষেত্রে, আর তার সাথে যদি ওই টাকাটা সারা বছর না থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে না। আর যদি সারা বছর সে জাকাত এই ক্যাশ টাকাটা সে ভোগ করলো, মালিকানা রাখলো, কিন্তু তার ব্যাংকে সবসময় তার ঋণ থাকেই, তাহলেও তাকে জাকাত দিতে হবে। এছাড়া যদি এটি জাকাত না দেয় তাহলে দুনিয়াতে বর্তমানে ইসলামের একটি বড় স্তম্ভ নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ এখন সম্পদশালী যারা টাকা পয়সার মালিক অধিকাংশ লোকেরই হচ্ছে ব্যাংকের ঋণ রয়েছে। সুতরাং এই ধরনের ধনী ব্যক্তি, যিনি ঋণ খেলাফি বলা যায় না, মানে ঋণী ধনী ব্যক্তি, তাদেরকে জাকাত দিতে হবে। এটি জাকাতের জন্য কোনো ওসিলা খোঁজা যাবে না, আমরা দলিল পেশ করে বলে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম, সূরা তাওবা আয়াত নম্বর 60। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 প্রকার জাকাত যাদেরকে দেওয়া যাবে তাদেরকে চিহ্নিত করেছেন। আল ফুকারা আমরা আলোচনা করেছি, ফকির হচ্ছে নিঃস্ব ব্যক্তি যিনি হাত পাতেন। আল মাসাকিন, যিনি হচ্ছেন নিডি মানে প্রয়োজন ফুরাতে পারেন না, বারবার বলেছি মিসকিন তিনি। তারপরে হচ্ছে আল আমিলিন আলাইহা, জাকাত বিভাগের কর্মচারী। এটি আমাদের সৌভাগ্য হয়নি দেখার, কারণ আমাদের দেশে কখনোই মোগল আমল থেকে, তারাও আগে যত সুলতানরাজ আমাদের বাংলা শাসন করেছে, তারা কেউই মুসলমান শাসক থাকা সত্ত্বেও আমাদের দেশে কখনো ইসলামী শাসন ব্যবস্থা ছিল না, জাকাত আদায়ের রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না, বিধায় আমরা এটা দেখিনি, আমাদের পূর্বপুরুষরা দেখেনি, বর্ণনা করেনি, আমাদের কাছে জিনিস নতুন। এখনো যদি বর্তমানে কোনো এলাকায় কোনো মসজিদ তারা কোনো কাউকে নিযুক্ত করেন
ডাকাত অফিসার হিসেবে, যিনি ডাকাত আদায় করে হিসাব রাখবেন এবং তিনি পরিবদিওকে বন্টন করবেন এবং মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে ডাকাত অফিসার হিসেবে ডিক্লেয়ার করেন, তাহলে ওই ব্যক্তির বেতন যদিও তিনি ধনী হন এই তবুও তিনি ডাকাত থেকে তার বেতন আদায় করা যাবে। এটি হচ্ছে হক, এই ক্ষেত্রে ফতোয়া রয়েছে স্কলারদের। যদি এটি করা যায় সম্মিলিতভাবে কোনো মসজিদ কমিটি যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের এলাকার মসজিদের কমিটির যারা মেম্বার রয়েছে, মুসল্লি যারা রয়েছে, সবার ডাকাত আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে একজন ব্যক্তি আদায় করবেন, তার কাছে জমা দিবেন এবং তিনি স্থানীয়ভাবে বিভিন্ন খাতে সেটি ব্যয় করবেন এবং তার একটি হিসাব নিকাশ সে রাখবে, তাহলে তার প্রতি মাসের বেতন ওই ডাকাত ফান থেকে দেওয়া যাবে। আমিলিন আলাইহা, তারপরে হচ্ছে মুআল্লাফাতিল কুলুব। মুআল্লাফাতিল কুলুব আমরা এটা আলোচনা করব যে যাদেরকে অন্তরকে মানে জয় করার উদ্দেশ্যে যদি আমাদের কোনো খরচ করতে হয় সেটি হচ্ছে যারা নতুন মুসলমান হতে চায়, এই ধরনের মুশরিক অথবা কাফের মুসলমান হয়ে যাচ্ছে, একেবারে মুসলমান ঈমান আনার সন্নিকটে, শুধু আর্থিক সমস্যা অথবা অন্য কোনো জাগতিক সমস্যার জন্য সে আটকে আছে, সে গ্রহণ করছে না, অথবা নতুন মুসলমান হয়েছে সে হয়তো ইসলাম ছেড়ে দিতে পারে অর্থের অভাবে, যেটি আমাদের দেশ এই আমেরিকায় দেখা যায় অনেক যারা মুসলমান হন তাদের অনেক সমস্যা থাকে শুরুতে, কারণ সমাজ তাদেরকে তাড়িয়ে দেন, তারা সম্পদ থেকে বঞ্চিত হন। আফ্রিকান আমেরিকান অথবা ককেশিয়ান আমেরিকান ক্যানাডিয়ান মুসলমানরা তাদের এই ধর্ম পরিবর্তনের প্রাথমিক দিনগুলো খুব জটিল থাকে, কষ্টকর থাকে, ওই ধরনের ব্যক্তিকে টাকা দেওয়া যাবে। আর রেকাব পরের খাত হচ্ছে যে বন্ডেজ, এখানে আগেকার দিনে যদি স্লেভ থাকতো সেই স্লেভ গুলোকে মুক্ত করার জন্য জাকাত ব্যবহার করা যেত, বস্তুত আফ্রিকাতে যে ধরনের স্লেভারি ছিল সেগুলো ইসলাম যাওয়ার পরে ওই জাকাতের মাধ্যমে অধিকাংশ স্লেভদেরকে মুক্ত করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যেও যে মুসলমানদের শাসন আমলে খোলাফায়ে রাশিদিনদের আমলে হিজাজের ভিতরে কোনো মুসলমান কোনো ক্রীতদাস ছিল না, কারণ রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল থেকে জাকাতের অর্থে তাদেরকে মুক্ত করা হয়ে গিয়েছিল। এই কারণে আপনারা জেনে থাকবেন যে ইসলামের শুরুতে ক্রীতদাস প্রথা থাকলেও পরবর্তী পর্যায়ে সেটি বিলুপ্ত হয়ে যায়, কারণ রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল থেকে ওই জাকাতের ফান থেকে ওই টাকাগুলো দিয়ে মালিক থেকে মুসলমানদেরকে মুক্ত করা হয়েছিল, কিন্তু অমুসলিম যারা তারা ক্রীতদাস হিসাবে থেকে গিয়েছিল, মুসলমান ক্রীতদাসদেরকে মুক্ত করা হয়েছিল। তারপরের খাত হচ্ছে আলগারিমিন, যিনি ঋণগ্রস্ত। আলগারিমিন সম্পর্কে গত ক্লাসে আমরা আলোচনা করেছি, আবারও বলছি যদি ঋণী হন তিনি জাকাত নিতে পারবেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, সাবিল কথাটার অর্থ হচ্ছে রাস্তা আর একটি হচ্ছে সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, এটি একটি আলোচনা সাপেক্ষ বিষয়, শুধু সংক্ষেপে বলে রাখছি। ফি সাবিলিল্লাহ বলতে আমাদের দেশে প্রচলিত ভাবে তবলিগ জামাতের লোকরা যে ফি সাবিলিল্লাহ বলে, এই ফি সাবিলিল্লাহ বোঝানো হচ্ছে না, এই ফি সাবিলিল্লাহ হচ্ছে যে দিন কায়েমের জন্য দিনের ধর্মের কথাকে সারা পৃথিবীতে সমুন্নত রাখার জন্য যে চেষ্টা তদবির এবং যে জিহাদ এবং আনুষাঙ্গিক আঞ্জাম এবং কর্মসূচি সবকিছু এই ফি সাবিলিল্লাহ আওতায় পড়বে। আর এখানে আরেকটি খাত রয়েছে, সেটি হচ্ছে যে হজ, হজ আদায় করাটাও ফি সাবিলিল্লাহর আওতায় পড়বে। ইবনু সাবিল হচ্ছে যে রাস্তা হারিয়ে ফেলেছে যে পথিক, তিনি হচ্ছে মানে এই ইবনু সাবিল হিসেবে পড়বে। মানে আমি উদাহরণ দিয়ে বুঝি, যেমন আমাদের দেশে অথবা এই নর্থ আমেরিকাতে অনেক সময় মসজিদে এই ধরনের ইবনু সাবিল পাওয়া যায় যে তাদের পোশাক আশাক ভালো, বাড়িতে সম্পদ আছে, কোনো কারণে নিউ ইয়র্কে এসে আটকে গিয়েছে অথবা ঢাকাতে এসে আটকে গিয়েছে, বাড়ি হচ্ছে দূরবর্তী এলাকায় টেকনাফ অথবা তেঁতুলিয়া, কিন্তু তিনি আপনার কাছে বলছেন যে ভাই আমি তো টেকনাফ তেঁতুলিয়ায় থাকি, ঢাকায় এসেছি, আমি যে বাড়িতে যেতে পারবো না,
এখন তো আমার বিপদ, আমি কি করব, ওই ব্যক্তিকে আপনি যাকাত আদায় করবেন। আমি এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি যে সন্দেহভাবে কোনো ধনী ব্যক্তিকে যাকাত দিলেও সেটি আদায় হয়ে যাবে, সেটার আলোচনা আমি গত ক্লাসে করেছি। সুতরাং যাকাত দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আপেক্ষিকভাবে মুসলিম হলে এবং এই বর্ণনা অনুযায়ী যদি মিলে যায় তাহলেই আপনি যাকাত দিয়ে দিবেন। মানুষের সম্পর্কে কোনো ধরনের খারাপ ধারণা করা আপনাকে শরীয়ত অনুমতি দিচ্ছে না। আপনি ওই লোকটি সমালোচনা করার কোনো অধিকার নেই, আপনি বলতে পারবেন না যে লোকটি তো দেখতে ধনী মনে হয়, সে আপনার কাছ থেকে চান্দাবাজি করছে, এই ধরনের অশ্লীল অসভ্য কথা দিয়ে মানুষকে অপমান করার কোনো হুকুম ইসলাম অধিকার আপনাকে দেয়নি। আপনি যদি দেন উত্তম, আর যদি না দেন তাহলেও। আর এই ক্ষেত্রে সবার খেদমতে একটি বলছি যে কখনো কখনো যদি সুযোগ হয় আপনি অ্যাডভান্স যাকাত আদায় করতে পারবেন। ইবনে আব্বাসের হাদিস আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি অগ্রিম যাকাত আদায় করতে পারবো কিনা, পারবেন। সেই ক্ষেত্রে কোনো যদি কোনো লোক থাকে যিনি ঋণী অথবা কোনো জটিল কোনো সমস্যার ভিতরে পড়ে গেছে, আপনার অত্যন্ত ঘনিষ্ঠ, আপনি ইচ্ছা করলে তাকে একটু বেশি যাকাত দিয়ে দিলেন, যেটি তার প্রয়োজনটি পূরণ করে তারপরে তার একটি বৃহত্তর কল্যাণ সাধিত হবে। মাসালাহ যে কল্যাণ সাধন করবে তাহলে দিতে পারে। উদাহরণ দিচ্ছি, যেমন একজন ব্যক্তি একটি কোর্স করছে কম্পিউটারে, সে ঋণী। এখন ওই কোর্সটির যে টিউশন ফি সেটি যদি সে পেত তাহলে সে কোর্সটা করে সে একটি চাকরি খুঁজতে পারত। সেই ক্ষেত্রে তার টিউশন ফি দেওয়ার জন্য আপনি ইচ্ছা করলে বড় ধরনের একটি দান তাকে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কয়েক বছরের যাকাত অ্যাডভান্স হিসাবে তাকে আদায় করে দিতে পারেন। ইনশাআল্লাহ এটি আপনার যাকাত আদায় হবে, লোকটির উপকার হবে। মুমিনের কাজ কি, কোনটি প্রাধান্য? সবচেয়ে বেশি প্রাধান্য হচ্ছে আপনার নিজের নিজের সন্তুষ্ট নিজের প্রয়োজনীয়তা কে পূরণ করা। আফদালুল আমাল ইদখালু হুসুর আলাল মুমিন, যে উত্তম কাজ যেটি মানুষকে মুমিনকে সন্তুষ্ট করে, এই কয়েকটা কাজ শুধুমাত্র হাদিসের ভিতরে এসেছে। কাসওয়াত ও আওরা, যে আওরাকে ঢাকা, ও আশবাত জাওয়াত, যে জুর আমরা যেটা বলি ক্ষুধা, জাওয়াত জাওয়াতহু ও আশবাত জাওয়াতহু, ক্ষুধা নিবারণ করা, আও কাদাইতা লাহু হাজা, এবং প্রয়োজন মিঠানো। এইগুলি হচ্ছে প্রায়োরিটি মুমিনের ভিতরে। আমরা বলেছি যে মিসকিম এবং মুমিনদের ভিতরে আমরা প্রাধান্য দিব যে যদি আত্মীয়তা আত্মীয়দের ভিতরে কোনো মিসকিন এবং ফকির থাকে সেই ক্ষেত্রে, আর যদি আত্মীয় এবং মিসকিনের ভিতরে ফকির না থাকে তাহলে মনের আনন্দে বাংলাদেশের এতিমখানাতে যাকাতের টাকা পাঠানো যাবে না বলেই হাদিসের হুকুম। একান্তই যদি কোনো সমস্যা হয় যে আপনি অনেক চেষ্টা করে আমেরিকা কানাডার এমন শহরে আপনি থাকেন যেখানে কোনো মুসলিম পাওয়া যাচ্ছে না, আপনি চিহ্নিত করতে পারেন না, সেই ধরনের অপারগ অবস্থায় আপনি ইচ্ছা করলে টাকাটুকু বাংলাদেশে দিতে পারেন। সেটি হচ্ছে অপারগ অবস্থায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার চোখের সামনে একটু চেষ্টা করলেই এই দেশের যে মানে আফ্রিকান আমেরিকানদেরকে আপনি চিহ্নিত করতে পারেন, তবে মসজিদে আপনি যেতে পারেন। অনেক নতুন মুসলমান তারা ইলেকট্রিক বিল দিতে পারে না, অনেক লোক আছে যারা জেল খাটছে, জেলে আছে কোনো কারণে, তাদের লয়ারের ফি আপনি এটি আদায় করে অফের রেকাব তাকে আদায় করতে পারেন। আবারও বলছি যে বাংলাদেশে পাঠানো যাবে শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ককে দৃঢ় করার জন্য, কারণ এটি করলে অনেকগুলো উপকার রয়েছে, দুটি পুরস্কার রয়েছে, আরেকটি হচ্ছে আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আপনার জীবন দীর্ঘায়িত হবে। রাওয়াহুল বুখারী, সুবহানাল্লাহ। মান আহাব্বা আন ইয়াবসুত লাহু ফি রিজকিহি
আউ ইয়ানসা লাহু ফি আসারিহি ফালিয়াসাল রাহিম রাহমাহু ইউসাল রাহিমাহু, রেহেমকে আত্মীয়তা সম্পর্কে গিয়ে সে যদি বৃদ্ধি করে, দীর্ঘায়িত করে, তাহলে তার নিজের জীবন হায়াত বৃদ্ধি পাবে বিজনিল্লাহ তাআলা, এবং তার রিজিক বৃদ্ধি পাবে। আর যদি আত্মীয়র ভিতরে এরকম না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে, এখন আপনার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজের ভিতরে, আমরা যেহেতু বাংলাদেশি একটি সমাজ, আমরা এদেশের সমাজের সাথে মিশতে চাই না, এটি ইসলাম বিরোধী মনোভাব। আপনি এদেশের সমাজের যারা যারা জাকাত পেতে পারে সেগুলোকে অনুসন্ধান করার দায়িত্ব হচ্ছে আপনার, আপনাকে সেটা করতে হবে। যদি না করেন আর শুধু বাংলাদেশের প্রচলিত কায়দায় সমস্ত টাকা পয়সা বাংলাদেশে পাঠিয়ে দেন, তাহলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম হাদিসে কুদসির ভিতরে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জিজ্ঞাসা করবেন যে আমি অন্যর জন্য আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কি আমাকে অন্ন দান করেছ। এই ক্ষুধার্ত থাকা মানে হচ্ছে যে অভাবী দুঃখী, যিনি জাকাত পাওয়ার যোগ্য ছিল, আশেপাশে আমরা চেষ্টা করি যে তাদেরকে আউটরিচ করার জন্য, বের করার জন্য। সুতরাং সেটি আমাদেরকে খুঁজতে হবে, এটা আমাদের দায়িত্ব। মসজিদ কমিটির পক্ষ থেকেও সেই ধরনের দায়িত্ব পালন করা যেতে পারে, যদি মসজিদের সমস্ত কমিটির লোকরা এরকম জাকাতের জন্য একটি স্ট্যান্ডিং কমিটি করেন এবং তারা খুঁজে খুঁজে দেখবেন যে কাদের কাছে জাকাত দেওয়া যায়। আর মুআল্লাফাতুল কুলুব, আমি আগে বলেছি যে নতুন মুসলমান হতে পারে এরকম, অথবা মুসলমান হতে চায় কিন্তু ভয় পাচ্ছে যে আমি যদি মুসলমান হই তাহলে তো আমাকে আমার আব্বা, আমার ফাদার, আমার ব্রাদার আমাকে আর হেল্প করবে না, আমার এখন চাকরি নাই। এই ধরনের আফ্রিকান আমেরিকান ককেশিয়ান লোক পেলে তাদেরকে 2-3 মাসের জন্য কিছু টাকা পয়সা যদি আপনি দিয়ে দেন, বাসা ভাড়াটা দিয়ে দেন অথবা তাদের ইলেকট্রিক বিলটা দিয়ে দেন, তাহলে সে হয়তো আপনার প্রতি সন্তুষ্ট থাকবে মুসলমান হিসাবে, সেই ক্ষেত্রে আপনি জাকাত আদায় করতে পারেন। এটাকে বলা হয় মুআল্লাফাতুল কুলুব। এইভাবে যিনি মুসলমান হবেন, হতে যাচ্ছেন, আর মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে, যা চাচ্ছেন, ভয় পাচ্ছেন যে অর্থের অভাবে, তাদেরকে দিবেন। আর যে সকল নতুন মুসলমান যারা জেলখানায় রয়েছে এই দেশে, তাদের যে আইনজীবীর যে ফি, লয়ার, তারা যদি মুসলমান হয় তাদের ওই আইনজীবীর ফি ওইটা দিতে পারেন, সেটি খাত হবে আর রেকাব, যে তাদেরকে মুক্ত করার জন্য। আর হচ্ছে আল গারিমিন, হচ্ছে ঋণগ্রস্ত, কথা আমি আলোচনা করেছি। এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে হজের ক্ষেত্রে, যে যারা হজ করবে তাদেরকে আপনি টাকা দিয়ে হজ করাতে পারবেন না। ভালো করে শুনুন, আমাদের সমাজে এটি খুব কম, কিন্তু কিছু কিছু প্রবণতা ধনী ব্যক্তিদের ভিতরে রয়েছে, তারা অনেককেই নিজেদের পয়সা খরচ করে অন্যকে হজ করান এবং নিজেরা মনে করেন যে আমি অনেক সবের কাজ করেছি। এটি ঠিক নয়, কারণ হজ হচ্ছে ফরজ হবে যদি কোনো ব্যক্তির সম্পদ থাকে। তার যদি সম্পদ না থাকে তাহলে আপনি দান খয়রাত করে তাকে হজ করানোর কোন দায়িত্ব আপনাকে নিতে হবে না, বা নেওয়ার জন্য আপনাকে উৎসাহিত করা হয়নি। তবে হজের ক্ষেত্রে সব যদি ঠিক হয়ে যায় কিন্তু কোনো কারণবশত কোনো হাজি হজের জন্য আয়োজন সম্পন্ন করার পর কোনো একটি বিপদগ্রস্ত হলো, সেই হাজিকে আপনি ইচ্ছা করলে সাহায্য করতে পারেন। কারণ হাদিসটি এসেছে উম্মে মাকাল নামে একজন ব্যক্তি, আবু মাকাল মানে বিদায় হজের সময় উম্মে মাকাল, সুবহানাল্লাহ, এই সাহাবি, মহিলা সাহাবিয়া, ওনার নাম হচ্ছে উম্মে মাকাল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করতে পারেননি বিদায় হজের সময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি আমাদের সাথে ছিলে না কেন। قال আবু মাকাল সাদাকতা জালতুহু ফি সাবিলিল্লাহ, যে আবু মাকাল একটি উট ছিল, সেই উটটাকে তো আল্লাহ রাস্তা দান করে দিয়েছে, সুতরাং আমরা সেই উটটাকে আর ব্যবহার করিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আবু মাকাল যে উটটি আল্লাহর রাস্তায় দান করেছে সেটিকে তোমরা হজের কাজে ব্যবহার করতে পারতে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিহা
ফালতুহাজ্জু হুজ্জা আলাইহি ফাইন্নাহু ফি সাবিলিল্লাহ, যে ফালতুহাজ্জু আলাইহি আতিহা, যে এটাকে তুমি গ্রহণ করতে পারতে যে হজের ক্ষেত্রে, কারণ হজের ক্ষেত্রে গ্রহণ করাটি হচ্ছে ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত। এখানে সহি আবি দাউদের ভিতরে ইবনে ওমর থেকে লিখে রয়েছে আন ইবনে ওমর আন্নাহু ক্বাল আমা ইন্নাল হাজ্জা মিন সাবিলিল্লাহ, যে হজ হচ্ছে সাবিলিল্লাহ। আমি একটি উদাহরণ দিয়ে এই খাতটুকু আরেকটু ব্যাখ্যা করতে পারি। আমাদের দেশে প্রতি বছর হজ করার সময় হাজি ক্যাম্পে কিছু কিছু লোক ওরা বলতে থাকে, কান্নাকাটি করে পত্রিকায় তাদের ছবি দেখি, যে আমাদের টাকা পয়সা অন্য একটি হজ ট্রাভেল এজেন্সি আত্মসাত করেছে, তখন তারা হজে যেতে পারে না, এখন তাদের সম্পদ অন্যকে চুরি করে নিয়ে চলে গেছে। এই ক্ষেত্রে ওই লোকগুলোকে আপনি জাকাতের টাকা দিয়ে হজ করাতে পারেন, কারণ তাদের যে আয়োজন ছিল সেটি নষ্ট হয়ে গেছে অন্য কোনো কারণে, যেমন সম্পদ নষ্ট হয়ে গেছে অথবা চুরি করা হয়েছে, বিনষ্ট হয়েছে, আত্মসাত করেছে। ওই ধরনের হাজিদেরকে আপনি জাকাতের খাত থেকে ইচ্ছা করলে টাকা দিতে পারেন এবং ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কবুল করবেন। তবে এখানে আগে বলে রাখছি যে আপনি উত্তর আমেরিকায় থাকলে উত্তর আমেরিকাতেই আপনার খুঁজতে হবে যে কাকে জাকাত দেওয়া যায়, যদি এখানে না পাওয়া যায় তখন দেশে দিতে হবে, এটি হচ্ছে হুকুম, ইচ্ছাকৃত ভাবে করা যাবে না। আর হুকুমকে বিকৃত করার অধিকার ইসলাম কাউকে দেয়নি। আপনারা জেনে থাকবেন যে মুআজ বিন জাবাল ইয়েমেন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে অনেকবার জাকাত পাঠিয়ে দিত মদিনায়, এবং ওমর ইবনে খাত্তাব সে জাকাতগুলো গ্রহণ করতেন না, বলতেন যে আল্লাহ রাসূল বলেছেন ইয়েমেনের জাকাত ইয়েমেনে খরচ করতে হবে, সুতরাং আমরা খরচ করব কিভাবে, এই ধরনের কথা ছিল। তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বছর যদি একান্তই সমস্যা হয়, যেমন আমাদের বাংলাদেশে অনেক সময় বন্যা হয় অথবা প্রাকৃতিক দুর্যোগ হয়, ভূমিকম্প হয়, এই ধরনের মানবিক পরিস্থিতিতে যখন তাদের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়ে, এই ধরনের কঠিন পরিস্থিতিতে আমরা ইচ্ছা করলে, স্কলাররা বলেছেন যে সেই ক্ষেত্রে সে দুস্থ মানবতার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে প্রয়োজন অনুযায়ী জাকাতের টাকা দেশে পাঠাতে পারবো, কিন্তু সারা জীবন ধরে নয়, মানে যখন খুব বেশি প্রয়োজন হবে ঠিক তখন। ইবনু সাবিল হচ্ছে যারা আটকে পড়েছেন তাদের কথা আরেকটি বিষয়ে আলোচনা করার খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের নর্থ আমেরিকা থেকে অনেকে মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য যে টাকা তোলা হয়, কারণ একটি লাশ বাংলাদেশে পাঠাতে গেলে $5,000-$6,000 লাগে এবং অনেকে জাকাতের টাকা দিয়ে দেন। ভালো করে শুনে রাখুন, যারা লাশ বাংলাদেশে পাঠান এটি শরীয়ত বিরোধী, অত্যন্ত গরহিত কাজ, এই কাজ করলে কোনো সওয়াব তো হবেই না, বরঞ্চ প্রচুর গুনাহের বাগিদার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনাদের তওবা করতে হবে যে এই কাজ অত্যন্ত গরহিত, শরীয়ত বিরোধী। কারণ ইসলামে বিধান হচ্ছে যে যেখানে ইন্তেকাল করবে তাকে দ্রুত দাফন করতে হবে। তো এই দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এই দেশে গ্রেভিয়ার্ড রয়েছে, এখানে তো লাশ দাফন করার জন্য কেউ বাধা দিচ্ছে না, সুতরাং এখানেই এটি দাফন করতে হবে, বাংলাদেশে পাঠাতে হবে লাশকে যে আমরা প্রিজার্ভ করি। সেই আলোচনা আজকে বিস্তারিত আমি করতে চাচ্ছি না, শুধু বলে রাখছি যে প্রিজার্ভেশন করার সময় যে লাশকে কষ্ট দেওয়া হয়, তারপরে তার শরীরে এমবলমিং ফ্লুইড দেওয়া হয়, এগুলো শরীয়ত বিরোধী, এবং লাশকে প্লেনে করে 3-4 দিন এই রেফ্রিজারেটরে রেখে তারপরে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে যে ধরনের টাকা পয়সা আপনারা দিয়ে থাকেন তার জন্য আপনারা আল্লাহর কাছে তওবা করুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে মাফ করে দিন, আমরা এটা অন্যায় করেছি, এটি সহি নয়, এটি ইসলাম বিরোধী। আর উপরন্তু কেউ যদি জাকাতের টাকা দিয়ে লাশ পাঠানোর জন্য খতে ব্যয় করেন তাহলে তার জাকাত আদায় হবে না এবং গরহিত কাজ, বরঞ্চ যিনি ইন্তেকাল করেছেন তার পরিবারে খোঁজ নিতে হবে,
সমস্যা মানে শোক কাটিয়ে ওঠার পর ধীরে ধীরে তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে, যে মৃত ব্যক্তির কোনো জাকাত পাওনা আছে কিনা, দরকার হলে তার জাকাত পাওয়া আছে কিনা সেটার খোঁজ নিতে হবে, তার ক্রেডিট কার্ডের বিল যদি বাকি থাকে সেটা দিতে হবে। আমাদের সমাজে দেখা যায় যে যারা আমরা এই দেশে থাকি, ব্যাংক থেকে ক্রেডিট কার্ড থেকে অনেক লোন নিয়ে একজন লোক নর্থ আমেরিকায় ইন্তেকাল করলো, তার তার ওই ঋণের টাকা তাকে কবরে রাখার আগে আদায় করার হুকুম, সেটি যারা আশেপাশে থাকেন তাদের আদায় করতে হবে এবং খোঁজ নিতে হবে, এটি হচ্ছে ওয়াজিব। জাকাত কারা নিতে পারেন না, এক নম্বর হচ্ছে যাদের উপরে আমাদের দায়িত্ব রয়েছে তারা জাকাত নিতে পারেন না। নাম্বার ওয়ান হচ্ছে যে স্বামী ওয়াইফকে জাকাত দিতে পারবে না, যেমন আমাদের সমাজে আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা জাকাত দিতে পারবো না, আমাদের নাতি গ্র্যান্ড চিলড্রেন তাদেরকে আমরা জাকাত দিতে পারবো না, অথবা আমাদের দাদা যারা উপরে রয়েছেন তাদেরকে আমরা জাকাত দিতে পারবো না, এগুলো হচ্ছে নিষেধ। নন মুসলিমকে জাকাত দেওয়া যাবে না, যে সকল মানুষ ঘরে বসে থাকে, কাজ করে না, অলস, অন্য কোনো কাজ করতে চায় না, এই ধরনের লোককে জাকাত না দেওয়াই উত্তম, তবে যদি সে অভাবী হয় ঋণগ্রস্তার দিতে হবে। আরেকটি হচ্ছে বনু হাশম, বনু হাশম কে জাকাত দেওয়া যায় না, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে এসেছে হাসান ইবনু আলী, নবী সাল্লাল্লাহু সাল্লামের নাতি হাসান, সে একবার এই মানে একটি খেজুর খেয়ে ফেলেছিল, যে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটুকু তার প্রিয় নাতি হাসান ইবনু আলী মুখ থেকে বের করে দেন, তখন তাকে বলেন যে তুমি কি জানো না যে আমরা সদকা খাই না। এই কথাটাই হচ্ছে হাদিসের দলিল। তাছাড়াও অন্য হাদিসের ভিতরে এসেছে ইন্নাহা লা তাহিল্লুল মুহাম্মাদিন ওয়া লা আলি মুহাম্মাদ, যে নিশ্চয় মুহাম্মাদ এবং তার পরিবার পরিজনের জন্য জাকাতটা বৈধ নয়। এখানে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি কিখিং 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 মানে খাক খাক করেছেন, মানে এই ছোট বাচ্চার মুখ থেকে বের করার জন্য শব্দ করেছেন, লা ইয়াতরাহা সুম্মা قال اما شعرت ان لا ناكل الصدقه উনি তার নাতিকে বলছেন যে তুমি কি জানো না যে আমরা সদকা খাই না। এইভাবে সুতরাং এই ক্ষেত্রে আমাদের দেশে একটি প্রবণতা রয়েছে, যারা সৈয়দ বংশ, সৈয়দ নামধারী, তারা মনে করেন যে তারা বনু হাশিম এবং তারা জাকাত খেতে পারবেন না। শুনুন, আপনাদের খেদমতে বলছি, আপনার নামে আগে সৈয়দ থাকার মানে এই নয় যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রক্তের সম্পর্কে তার বনু হাশিমের অন্তর্ভুক্ত। এটির কোনো ঐতিহাসিক প্রমাণ যদি না থাকে তাহলে মিথ্যা কথা বলার দায়ে আপনি অভিযুক্ত হবেন। সৈয়দ নাম গ্রহণ করতে পারেন, সেটি কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে আপনার এতেকাদ, আপনার নিজের চিন্তা ভাবনা। এই ধরনের সমাজে কিছু লোক পাওয়া যায় যে তারা এরকম গর্ব করে বেড়ায় যে আমরা সৈয়দ, আমরা জাকাত খেতে পারি না, এটি ঠিক নয়। আপনি যদি অভাবগ্রস্ত হন, এই বাংলাদেশের সৈয়দ এবং তাদের দলবল আদৌ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো যোগাযোগ আছে কিনা সেটি আল্লাহ ভালো জানেন। গরিব যদি হন, আপনার যদি বিপদগ্রস্ত হয়ে পড়েন, ইনশা আল্লাহ আপনি জাকাত গ্রহণ করুন, কোনো অসুবিধা নেই বিজনিল্লাহ তাআলা। কারণ বাংলাদেশে বসে এত হাজার হাজার মাইল দূরে একটি পরিবারের সাথে রক্তের সম্পর্ক মানে যোগ রাখা, এটি একটি বিস্ময়কর মানে জেনিওলজি গবেষণার বিষয় বটে। ভবিষ্যতে কোনো গবেষক হয়তো বাংলাদেশের সৈয়দগুলোকে নিয়ে জেনিওলজিক্যাল রিসার্চ করতে পারে যে আদৌ তারা ওখানে সাথে কোনো যোগাযোগ আছে কি, জেনেটিক স্টাডি করা যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে। সুতরাং আমি আহ্বান করব যে সৈয়দ নাম থাকলে আপনি যদি গরিব হয়ে পড়েন কোনো কারণে, ধনী এবং গরিব এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন, সুতরাং জাকাত নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, যদিও আপনার নামের আগে সৈয়দ থাকে অসুবিধা নেই, অথবা নামের শেষে কোরাইশি থাকে। অনেকে বলে যে
আমি কোরাইশি, আমি যাকাত নিব না। এটি হচ্ছে সবই হচ্ছে নিসপেইয়া নসবিয়া, তার মানে হলো গোত্রের অহংকার, এগুলো ইসলামে নিষেধ, হারাম। এইভাবে অহংকার করে, তাজিম করে, আমরা আগেই কত ক্লাসে আলোচনা করেছি, আল মুখতাল, আল ফকির মুখতাল, যেই অভাবী লোক অহংকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তিনটি শাস্তি দিবেন। একটি হচ্ছে তার সাথে কথা বলবেন না, লা ইয়াতাকাল্লামুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলবেন না। আরেকটি হচ্ছে ওয়া আযাবাহুম, তাদেরকে শাস্তি দিবেন, ওয়ালা ইউযাক্কিহুম, শাস্তি দিবেন কিন্তু তাদেরকে পবিত্র করবেন না, কোন দিন, কিয়ামতের দিন। সুতরাং এইভাবে মিথ্যা কোন বংশের মর্যাদা দিয়ে কাউকে মানে জাকাত খাই না, নিতে পারি না, এই ধরনের গর্ব করা ঠিক নয়। আমরা এখানে যে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর এখানে হচ্ছে খাবারের মাধ্যমে দিতে হবে, এটি হচ্ছে মানে মূল কথা। এবং জাকাতুল ফিতরের ক্ষেত্রে নিসাব এর কোনো প্রয়োজন নেই। আমাদের মসজিদগুলোতে হানাফি মাযহাবে নিসাবের কথা বলা আছে, কিন্তু এটি ভুল। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ফরাদান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর সাআতান মিনাত তামর, যে খেজুরের এক সা অথবা শাইর অথবা মানে জব অথবা বার্লি, এগুলোকে একসা একসা করে নির্ধারণ করেছেন কার জন্য, আলাল আব্দ আল হুররি, যিনি কৃত দাস তার উপরেও যাকাতুল ফিতর ওয়াজিব, আর যিনি স্বাধীন তার উপরেও, তার মানে কৃত দাসের উপরেও যখন যাকা ফিতরা ওয়াজিব করা হয়েছে, তো কৃত দাসের তো নিজস্ব কোনো সম্পদ নেই। ওয়াজকর ওয়াল উনসা, মহিলা এবং পুরুষ, আর সাগির ওয়াল কাবির, ছোট এবং বড়, ধনী এবং গরিব সবার প্রতি যাকাতুল ফিতর দিতে হবে। সুতরাং নিসাবের কোনো প্রসঙ্গ এখানে আসে না। এটি হচ্ছে মানে যাকাতুল ফিতরের সাথে আমাদের প্রচলিত বাংলাদেশি ধারণা। আমাদের দেশে কতগুলো জায়গায় নিসাব নিসাব বলা হয়, এগুলোর কোনো দলিল হাদিসে নাই। যেমন কোরবানি কে দিবেন, সেক্ষেত্রেও মসজিদের ভিতরে বলা হয় যিনি নিসাব পরিমাণ সম্পর্কে, এই ধরনের কোনো দলিল হাদিসে নাই। পশু ক্রয় করার মতো ক্ষমতা থাকলেই সে কোরবানি দিতে হবে, তার জন্য এটা ওয়াজিব। যাকাত আদায় করার মতো সম্পদ তাকে ঈদের দিন সকালবেলা থাকলেই তাকে দিতে হবে, কারণ কৃত দাসের উপরে সাদাকা যাকাত রয়েছে, আর অন্য কোনো যাকাত নেই, এটা যাকাতুল ফিতর। কৃত দাসের উপরে যাকাতুল ফিতর রয়েছে, ক্বালা লাইসা ফিল আব্দি সাদাকাত ইল্লা সাদাকাতুল ফিতর, যে সাদাকাতুল ফিতর ছাড়া কৃত দাসের উপরে অন্য কোনো যাকাত নেই, তার তো কোনো সম্পত্তি নেই, তা সত্ত্বেও আল্লাহ রাসূল বলেছেন তার উপরে যাকাতুল ফিতর। ফিতরা আমরা যেটাকে বলি, এটাও এক ধরনের যাকাত, এটাকে যাকাতুল ফিতর বলা হয়। আরেকটি জিনিস হাদিসের ভিতরে এসেছে, সেটি আপনাদের সবার জন্য বলছি। আমাদের বাংলাদেশের ধারণা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে ফরজ করেন, আর আমাদের নবী করেন সুন্নাহ। এই ধারণা ভুল। ফরজ এবং সুন্নাহর ভিতরে হুকুমের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আল্লাহ ওয়া রাসূল, এখানে ওয়াও, আল্লাহ এবং রাসূল দুজনেই, দুই সত্তা। এখানে হাদিসের ভিতরে এসেছে কাল ইবনে আমর ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, তো এখানে হাদিসের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, এখানে তো আল্লাহ কথাটি নেই হাদিসের ভিতরে। ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যাকাতুল ফিতরকে ওয়াজিব ফরজ করেছেন। আর আমরা মুয়াজ বিন জাবালের হাদিস থেকে জানতে পারি যে আলামু আলামুহুম আন্নাল্লাহ আফতারাদ আলাইহিম যাকাত সাদাকাত, যে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে যাকাতকে ফরজ করেছেন। সুতরাং যে যাকাত এটি আল্লাহ ফরজ করেছেন, আর যাকাতুল ফিতরকে ফরজ করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখানে আরেকটি হাদিসের ভিতরে রয়েছে আন সাগীর আন কাবীর ওয়া যাকির ওয়া যাকর ওয়া উনসা ওয়াল গানি ওয়াল ফকির, এই হাদিসটুকু দ্বারা কুতুনিতে রয়েছে,
এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে আল গানি ওয়াল ফাকির বা আম্মাল গানিউন ফায়যাক্কিল্লাহু ওয়া আম্মাল ফাকিরু ফায়ারুদ্দুল্লাহু আলাইহি আকসারা মিম্মা আতা, যে যিনি ফকির সেও ফিত্রা আদায় করবে, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিক পরিমাণে সম্পদ তাকে দিয়ে দিবেন, আর যিনি ধনী তখন যিনি ফিত্রা আদায় করবেন তাকে আল্লাহ পবিত্র করবেন। সুতরাং জাকাতুল ফিতর এটি একটি ভিন্ন ধরনের ফিত্রা, একটি ভিন্ন ধরনের জাকাত, এটি সবাই দিবে আবার অনেকেই নিবে। গরিব তিনি দিবেন জাকাতুল ফিতর, আবার তিনি মানুষের কাছ থেকে ফিত্রা নিতেও পারবেন। এটি হচ্ছে হাদিসের থেকে এই হুকুমই পাওয়া যায়, গরিব সে জাকাতুল ফিতর নিজেও আদায় করবেন আবার সে মানুষের কাছ থেকে ফিত্রা পরিমাণ খাবার নিতেও পারবেন। হুকুমের দিক থেকে নামাজ এবং জাকাতের কোনো পার্থক্য নেই। আমাদের সমাজের ভিতরে আমরা নামাজ সম্পর্কে খুব সচেতন, আমরা সুন্নাত ওয়াজিব নফল কিভাবে উজু করতে হয় কুটি নাটি আমরা সবসময় জিজ্ঞাসা করি, চেষ্টা তদবির চলতেছে মসজিদের ভিতরে মাদ্রাসা সারা জীবন নামাজ নামাজ করে, কিন্তু জাকাতের ক্ষেত্রে কুটিনাটি আমরা কিছু শিখি না। এই যে জাকাত এবং নামাজের ভিতরে পার্থক্য যদি কেউ করে তাহলে সেটি ইসলাম বিরোধী, কারণ এখানে বারবার বলা হচ্ছে যে যারা জাকাত আদায় করবে না তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব, এবং তিনি আল্লাহর কসম নিয়ে বলেছেন মান ফাররাকা বাইনাস সালা ওয়া যাকা ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালা ওয়া যাকা, আল্লাহর কসম যারা জাকাত এবং নামাজের ভিতরে পার্থক্য করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। দুটি একই জিনিস, আর সালা ওয়া যাকা যে নামাজ এবং জাকাত মানার ক্ষেত্রে একই গুরুত্ব রাখে। ফাইন্না জাকাত ও হাক্কুল মাল ওয়াল্লাহি লা মানআনুনি আনাকান, যে ব্যক্তি মানে এই জাকাত আদায় করবে না তার গর্দান সেটি মুক্ত নয়, তার মানে তার বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। আরেকটি বিষয় আমরা বলে রাখছি যে জাকাত যদি কোনো লোক না দেয় তার শাস্তি মুসলমানের যে হবে সেটি কোথায়, অধিকাংশ হাদিসের ভিতরে যে প্রমাণ পাওয়া যায় সেটি হচ্ছে যে কিয়ামতের দিন কবর থেকে উঠার পর তিন চার ধরনের শাস্তি হবে। একটি হলো সাপ এটি কামড় দিবে বিভিন্নভাবে রয়েছে, বিষাক্ত এই সাপের যে বিষ এত তীব্র যে তার মাথায় কোনো পশম নেই এরকম বর্ণনা আছে, তার চোখের বর্ণনা রয়েছে। আরেকটি হচ্ছে যে যে শাস্তির পরে ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলিম ব্যক্তি ও নারী পুরুষকে জান্নাতের দিকে দিয়ে দিতে পারেন, কারণ হাদিসের ভিতরে রয়েছে ফায়ুরা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, তার মানে জাকাতের শাস্তি হয়ে যাওয়ার পর যদি তার ক্ষমা হয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে পারবেন। এই ক্ষেত্রে এটার দলিল দিয়ে স্কলাররা বলেন যদি জাকাত আদায় না করে তাহলে একেবারে ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেছে এরকম বলা যায় না, শুধুমাত্র জাকাতকে যদি না আদায় না করে, কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিতে পারেন তার শাস্তি হয়ে যাওয়ার পর, কিন্তু নামাজের ক্ষেত্রে এই হুকুম প্রযোজ্য হবে না, কারণ নামাজ এবং মুসলমান এবং কুফুরির ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। আরেকটি হচ্ছে যে জাকাত আদায় না করলে দুনিয়াতে শাস্তি হবে, সেই শাস্তিটা সমষ্টিগত হবে, সম্পদ নষ্ট হবে এবং বরকত চলে যাবে, সেটি ব্যক্তির উপরে নয় সমষ্টিগত ভাবে, যেমন হাদিসের ভিতরে এসেছে যে বৃষ্টি বন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে। এখন আসুন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, তারপরে আমার বক্তব্য শেষ করে দিব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ওরুদাত তিজারা, যে ব্যবসায়ের যে মাল সেগুলোর জাকাত দিতে হবে কিনা। এই ক্ষেত্রে স্কলারদের ভিতরে ছোট একটি ভাগ রয়েছে, আর অধিকাংশ ভাগের ভিতরে তারা বলছেন যে দিতে হবে। আমি আবারও ভালো করে বুঝাচ্ছি, যেমন আমরা আমাদের দোকান আছে ব্যবসা আছে সেখানে
আমাদের কিছু মাল আছে, ধরুন আমি কম্পিউটারের ব্যবসা করি, আমার দোকানে 100 কম্পিউটার রয়েছে এবং প্রতি মাসে আমি এখানে 5টি করে কম্পিউটার বিক্রি করি, এই ক্ষেত্রে আমি কম্পিউটারের জাকাত দিতে হবে কিনা? এটি হচ্ছে ব্যবসায়ের জাকাত বলা হয়, এটিকে বলা হয় উরুদ আত-তিজারা। এখানে স্কলারদের ভিতর শুধুমাত্র 4 জন স্কলার, ইবনু হাজম, ইমাম আশ-শাওকানি, আল আল্লামা আবু তাইয়্যাব সিদ্দিক হাসান খান, উনি হচ্ছেন ভোপালের নবাব ইমাম শাওকানির ছাত্র ছিলেন, আমাদের ভারত উপমহাদেশের গৌরব আহলুসুন্নাহ আল জামার অত্যন্ত জ্ঞানী একজন স্কলার, নাম হচ্ছেন সিদ্দিক হাসান খান, এবং এই প্রজন্মের আল মুহাদ্দিস আল আসর, আল আল্লামা আলিম রব্বানি আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা। এই 4 জন স্কলার বলছেন যে ব্যবসায়িক পণ্যের জাকাত তাদের দৃষ্টিতে দিতে হবে না, কিন্তু সমস্ত স্কলার জমহুর আল উলামা তারা বলছেন যে দলিল সমূহের ভিতরে কিছুটা সমস্যা রয়েছে, যে সকল স্কলার বলছেন দিতে হবে না তাদের আপত্তি হচ্ছে যে ব্যবসায়িক জিনিসের উপরে যে জাকাত দিতে হয়, আমি আবারও বলছি ব্যবসায়িক জিনিস বলতে বুঝাচ্ছি যে আমার একটি কম্পিউটারের দোকান রয়েছে, আমি 100 কম্পিউটার সবসময় দোকানের ভিতরে রাখি অথবা একটু বেশি, প্রতি মাসে 1-2টি করে কম্পিউটার বিক্রি করি অথবা প্রতি সপ্তাহে, বছরের শেষে আমি কিভাবে জাকাত দিব? ওই কম্পিউটারের উপরে যদি জাকাত হয় তাহলে কম্পিউটারকে ইনভেন্টরি করতে হবে, সমস্ত কম্পিউটারকে আমাদের একটি হিসাব নিতে হবে এবং তার বাজার মূল্যের উপরে 2.5% নির্ধারণ করতে হবে, এইটি কি বলা হয় উরুদ আত-তিজারা। এই ধরনের জাকাত শুধুমাত্র 4 জন স্কলার বলেছেন যে না দিলেও চলবে, কিন্তু অধিকাংশ জমহুর আল উলামা মাসালিহুল আম্মা, জমহুর সমস্ত ইমামগণ, ইমাম এই 4 ইমাম এবং আরো মুহাদ্দিস এবং আরো আলিম হাক্কানি সবাই বলছেন যে জনগণের স্বার্থে, মাসালিহুল আম্মা জনস্বার্থে সবাইকে এই জাকাত দিতে হবে, কারণ তাবেঈন এবং সাহাবীদের ভিতরে একটি বিরাট দল, সাধারণত তাবেঈনদের থেকেই বেশি রেওয়ায়েত এসেছে, সাহাবীদের থেকে সহিহ সনদের রেওয়ায়েত এসেছে কম, একটি রেওয়ায়েতকে আল আল্লামা আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি সহিহ বলেছেন, সেটা হচ্ছে ইবনে ওমর থেকে এসেছে, লাইসা ফিল উরুদ যাকা ইল্লা মা কানা লিত-তিজারা, যদিও শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত দিতে হবে না, কিন্তু তিনি আবার এই আসারটিকে, ইবনে ওমরের কথাটিকে সহি বলেছেন, যে ইবনে ওমর বলছেন যে ব্যবসায়িক সম্পদ ছাড়া অন্য কোনো সম্পদের জাকাত নাই, যেমন একজন মানুষের মুদির দোকান রয়েছে, গ্রোসারি স্টোর, তার রয়েছে হলো রেফ্রিজারেটর, তার রয়েছে এয়ার কন্ডিশন, তার দোকানে রয়েছে একটি গাড়ি, এগুলি হচ্ছে সম্পদ, কিন্তু এগুলোর উপরে কোনো জাকাত হবে না, কিন্তু যে সম্পদ কি সে বিক্রি করে, যেই মালটা বিক্রি করে, আইটেম চাল ডাল বিক্রি করছে, সেগুলো যদি সংরক্ষণ করার মতো সম্পদ হয়, যেমন মাছ, এটা পচনশীল, এগুলোর উপরে জাকাত আদায় হবে না, অথবা সবজি ভেজিটেবলের উপরে কোনো জাকাত নেই, কিন্তু অন্যান্য বিষয় যেমন ডাল অথবা এগুলি সম্পদ, এগুলি ব্যবসায়িক পণ্য হবে, সেগুলোর উপরে জাকাত দিতে হবে, ইবনে ওমর বলেছেন। শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি বলছেন যে এই ইবনে ওমরের এই কথাটুকু সহি, কিন্তু উনি এই কথা থেকে উনি হুকুম হিসাবে যে ব্যবসায়িক পণ্যের উপর জাকাত হিসাবে এটি বলতে উনি বুঝেননি, উনি বলেছেন যে এটি হচ্ছে ইনকামের উপরে জাকাত দিতে হবে, পণ্যের উপরে নয়, এটি হচ্ছে শেখ আলবানীর কথা। কিন্তু তার মানে ওই যে কম্পিউটার ব্যবসায়ী, তিনি সারা বছর বিক্রি করে যেই টাকা পয়সা উপার্জন করে ব্যাংকে রাখছেন, সেই ইনকামের উপর জাকাত দিতে হবে, এই ব্যাপারে সবাই একমত, এখানে কোনো সমস্যা নেই। সুতরাং জমহুর আল উলামা
অধিকাংশ স্কলার বলেছেন, একমাত্র চারজন ছাড়া, তারা বলেছেন যে ব্যবসায়িক পণ্যে জাকাত দিতে হবে। এই ক্ষেত্রে তারা প্রথমে যে দলিল দিচ্ছেন সেটি হচ্ছে সূরা আল বাকারা আয়াত নাম্বার 267, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। এখানে তাফসীর মুজাহিদ রাহিমাহুল্লাহ তাবিঈন আল কাবীর ইবনে আব্বাসের ছাত্র, তিনি এই মা কাসাবতুম কথাটুকুর অর্থ করেছেন ব্যবসায়িক মাল, তোমরা যা উপার্জন করো, মা কাসাবতুম, এবং এটি হচ্ছে একটি দলিল, এটি তাফসীর থেকে এসেছে। সুতরাং এটি মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি তার জ্ঞান থেকে ইস্তিহাদ করেছেন। আরেকটি হাদিস রয়েছে সামুরা বিন জন্দুব, এই হাদিসই হচ্ছে মানে যারা মনে করেন যে ব্যবসায়িক পণ্যে জাকাত দিতে হবে তাদের এটা দলিল, কিন্তু শেখ আলবানি তামাম আল মিন্না বই কিতাবের ভিতরে উনি বলেছেন যে এটি দুর্বল। আন সামুরা বিন জন্দুব কাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ামুরুনা আন নুখরিজা সাদাকা মিন আল্লাযী নুইদ্দু লিল বাই, মানে বিক্রির জন্য প্রস্তুতকৃত পণ্যে জাকাত দেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করতেন। এই 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 একটি দলিল আবু দাউদের ভিতরে রয়েছে, কিন্তু আবু দাউদের ভিতরে থাকলেও এটি দুর্বল রয়েছে এবং অনেক স্কলার এটিকে দুর্বল বলেছেন, তার ভিতরে আলবানি রয়েছেন অন্যতম। এবং আবু জরের আরেকটি হাদিস রয়েছে যে আবু জর বলছেন যে যে আসবাবপত্রে, ঘরের আসবাবপত্রে জাকাত দিতে হবে, অফিল বুজ্জি সাদাকা, এই হাদিসটুকু দুর্বল বলেছেন। ফিকহ সুন্নাহ বইতে যে দুটো হাদিস রয়েছে এই দুটোই দুর্বল বলেছেন। এবং আবু আম্মার বিন হাম্মাসের হাদিস, যেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আবু আম্মার তিনি বাজারে চামড়া এবং চামড়ার থলি বিক্রি করছিলেন, এমন সময় ওমর ইবনুল খাত্তাব পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি বলছেন ফামাররা বি আমর ইবনুল খাত্তাব ফাকাল আদ্দিস সাদাকাতু মালাক, তুমি কি তোমার এই মালের যাকাত দাও? কুলতু ইয়া আমিরুল মুমিনিন ইন্নামা হুয়াল আদম আদমা, যে হে আমিরুল মুমিনিন, এগুলো তো চামড়ার জিনিসপত্র, আমরা কেন যাকাত দিব? কল আউয়ামুহু, তখন ওমর ইবনে খাত্তাব বললেন যে এগুলোকে হিসাব করো, ওজন করো, সুম্মা আখরাজা সাদাকা, এবং তাকে তার থেকে যাকাত আদায় করো। এই আবু আম্মারের হাদিসটুকু কেউ শেখ আলবানি দুর্বল বলেছেন। সুতরাং এখানে কিতাব এবং সুন্নার ভিতরে সুনির্দিষ্ট কোনো দলিল নাই, ওয়ালাইসা ফিহা নাসু কাতিই মিনাল কিতাব আও সুন্না, কিন্তু না থাকলেও জমহুর আল উলামা মিল্লা ইয়াকুলুন বিওয়ুজুবুজ যাকা উরুদুত তিজারা। আল্লামা রশিদ রিজা বিখ্যাত স্কলার ছিলেন, 1935 সালে ইন্তেকাল করেছেন, তার নাম হচ্ছে আল আল্লামা রশিদ রিজা, তার বিখ্যাত ম্যাগাজিন আল মানার, এই ম্যাগাজিনে তিনি বলছেন যে অধিকাংশ স্কলার ব্যবসায়িক পণ্যে যাকাত ওয়াজিব বলেছেন। সুতরাং এটি হচ্ছে একটি ইস্তিহাদের বিষয়। আমাদের বাংলাদেশের যারা আপনারা আজকে অনুষ্ঠান শুনছেন, আমি এই বিষয়টুকু খোলাসা করে আপনাদের কাছে তুলে ধরলাম যে জমহুর আল উলামা অধিকাংশ স্কলার বলেছেন ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত দিতে হবে, আর চারজন স্কলার বলেছেন যে হাদিসগুলো দুর্বল থাকার জন্য এই ব্যবসায়িক পণ্যে জাকাত দিতে হবে না। আল্লাহু আ'লামু, আল্লাহই অধিক জানেন, আপনি যে কোনো একটি সিদ্ধান্ত নিজে নিতে পারেন, যেটি আপনার কাছে সঠিক মনে হবে সেটি হচ্ছে উত্তম সিদ্ধান্ত। কোরআন সুন্নাতে সরাসরি দলিল না থাকলেও তাবেঈনদের একটি বিরাট দল এই যাকাতের সাথে সংশ্লিষ্ট ছিল, তার ভিতরে বিখ্যাত হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ওমর আস-সানি বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তার কর্মচারী রুজাইয়্যাহ ইবনে হুকাইম কে লিখে পাঠালেন
যে তোমার সামনে যে মুসলমানি আসবে তাদের ব্যবসায় ব্যবহৃত সমস্ত প্রকাশমান সম্পদ থেকে 40 দিনারে 1 দিনার জাকাত গ্রহণ করো, মুয়াত্তা মালিকের ভিতরে এটি রয়েছে। আনজারা মান মাররা রাব্বিকা মিনাল মুসলিমিন ফাখুযু মিম্মা যাহারা মিন আমওয়ালিহিম মিন আত-তিজারাতি মিন কুল্লি 40 দিনার দিনারান। এখান থেকে বোঝা যায় যে তাবেঈন তাবে তাবেঈনদের যুগে ব্যবসায়িক মালের উপরে যাকাত আদায় করা হতো। এই কারণে অধিকাংশ স্কলার বলেছেন আল্লাহ নোজ বেস্ট, তবে ইনকামের উপরে মানে ব্যবসায়িক পণ্যটাকে যদি নাও ধরেন সেক্ষেত্রে ইনকামের উপরে অবশ্যই যাকাত দিতে হবে। যারা স্টক এবং বন্ড ক্রয় করেছেন, ব্যবসা করছেন, স্টক এবং বন্ড যদি ম্যাচিওর না হয় তাহলে সেটি যাকাত দিতে হবে না। তবে স্টক বন্ড যখন ম্যাচিওর হয়ে যাবে আর আপনার কাছে সেটি যখন আপনি যখন সেটির মালিক হয়ে যাবেন তখন এটি যাকাত দিতে হবে। যে যে কয় বছর আপনি সেই স্টক এন্ড বন্ডের যাকাত দেন নাই সেই কয় বছরের দিতে হবে নাকি 1 বছরের দিতে হবে, এটি দুটো অপিনিয়ন রয়েছে। অধিকাংশ স্কলার বলেছেন যে 1 বছরের দিলেই হবে, যে বছর আপনি সেটি হাতে নিয়ে গেলেন যেমন বিক্রি করতে পারছেন। আর ডিভিডেন্ড ডিভিডেন্ড যেটি সেটি আপনার হাতে যখন ইনকামটা আসবে ইনকামের উপরে 2.5% যাকাত দিতে হবে যদি তার পরিমাণ নিসাবের উপরে হয়, মানে $400 উপরে হয়ে থাকে। এরকম যে সকল সম্পদ আপনি সরাসরি আপনার নিয়ন্ত্রণে নেই, আপনার থেকে এই মালটুকু নিয়ে গিয়েছে কেটে প্রভিডেন্ট ফান্ড অথবা এই ধরনের কোনো ফান্ড, যে টাকা যদি আপনার থাকে যেটি আপনার এমপ্লয়মেন্ট থেকে নিয়ে গেছে সেগুলোর আপনি সরাসরি ইচ্ছা করলে আপনি সেটা আনতে পারেন না, তার উপরে আপনার যাকাত দিতে হবে না বলে এক ধরনের স্কলার বলেছেন। আর অন্য স্কলাররা বলেছেন এটি ডিপেন্ড করে আপনার সামর্থ্যের উপর, আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে, আপনি যদি অত্যধিক ধনী হন তাহলে সেই সম্পদটুকু নিজের মনে করে তার উপরে আপনি ইচ্ছা করলে যাকাত দিতে পারেন, আর না দিলে যেদিন আপনি সম্পদটুকু হস্তগত করবেন সেদিন 1 বছরের যাকাত দিতে পারেন অথবা বিগত বছরের যাকাত দিতে পারেন। তবে 1 বছরের যাকাত অবশ্যই দিতে হবে যখন আপনি সেটি হাতে নেবেন, কারণ এটি বছর পরিক্রমার সাথে জড়িত। এই কারণে আমি আজকের এই অনুষ্ঠান এখনই শেষ করে দিচ্ছি, প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি যে আজকের এই অনুষ্ঠান এর মাধ্যমে যাকাতের উপরে আমাদের বক্তৃতা শেষ হয়ে গেল। আগামী বুধবার দিন আমরা ইচ্ছা ইনশা আল্লাহ তাআলা নামাজের বইতে চলে যাব। এবং আপনাদের আরেকটি অনুরোধ করতে যে আজকের অনুষ্ঠানে আপনারা দুটো বিষয়ের উপরে কোনো প্রশ্ন করবেন না। একটি হচ্ছে ফি সাবিলিল্লাহ হাতটুকু বলতে কি বোঝায়, এটি প্রশ্ন করবেন না, আমি সে সংক্ষেপে বলেছি। আরেকটি হচ্ছে যে মর্টগেজ দিয়ে বাড়ি কেনার পর এই মর্টগেজ দিয়ে বাড়ি কেনার কি হবে না হবে, এই ধরনের কোনো প্রশ্ন আজকে করবেন না। এই ধরনের প্রশ্ন করার ভিতরে কোনো ধরনের মানে সমস্যা আমি উত্তর দিব না। শুধুমাত্র যাকাতের পার্সপেক্টিভে রেখে আপনারা প্রশ্ন করুন। আর এই অনুষ্ঠানটি যেহেতু আমাদের মারাআতে মুসলিমা মুসলিম মুস্তারাত সম্মানিত মহিলাদের জন্য, পুরুষরা নিজেরা নিজের কণ্ঠে এই প্রশ্ন করতে পারবেন না, মহিলাদের দিয়ে করাতে হবে। আর হচ্ছে যে আজকের আলোচিত বিষয়ের উপরে যাকাতের উপরে প্রশ্ন আকুলু কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ আযীম ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রাহিম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। জি ভাই, আমার একটা কোশ্চেন, যেটা হলো আপনি যাকাতের ব্যাপারে অনেক কিছু বললেন কিন্তু অনেকে আপনার বাংলাদেশ থেকে অনেকে চায় এবং তাদের অর্থ সম্পদ আছে কি থাকা সত্ত্বেও অনেকে যাকাত নিতে চায়, তো আপনি আমি তো আর জানি না যে কিরকম ওনাদের পরিস্থিতি, তো এই মুহূর্তে বাইরের ইয়ে দেখলে বোঝা যায় যে আসলে তারা যাকাতের উপযুক্ত না,
বাট অনেকে জাকাত চায়, এখন আমরা কি ওইভাবে কি জাকাত দিতে পারবো ওই ওই সমস্ত লোককে? মানে ওকে, ওয়ালাইকুম আসসালাম হতকাত, আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা যা খাইল দিক, এই প্রশ্নটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুটো জিনিস আমি আগেই বলেছি যে প্রথমে আপনাকে দেখতে হবে যারা অভাবী, যারা জাকাতের টাকা চাচ্ছে, তারা যদি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক থাকে তাহলে তাদের অগ্রাধিকার সবার আগে তাদেরকে দিতে হবে। যদি কোনো লোক দেখা গেল যে যখন জাকাত দিচ্ছেন তখন মনে হলো যে গরিব, কিন্তু আসলে তদন্ত করে দেখা গেল সে ধনী, সে বিষয়টুকু আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এক ধনী ব্যক্তি সে প্রতি রাতে গিয়ে জাকাত দিল, সেটি এক ধনী ব্যক্তির কাছে পড়লো, কিন্তু জাকাত আদায় হয়ে যাবে, কোনো ধরনের সন্দেহ করা ঠিক হবে না। সেটি আপনার বিচার এবং বিবেচনার উপর। আপনি যদি মনে করেন যে আপনার দৃষ্টিতে কোনো কল্যাণ মানে হাসিল হচ্ছে না, বরঞ্চ অন্য জায়গায় আপনি দান করলে সেটি কল্যাণ হবে, তাহলে আপনি সেটি নাও দিতে পারেন। আর আপাত দৃষ্টিতে কোনো লোক সম্পদশালী হলেও তাকে জাকাত দেওয়া যায়, সেটা বারবার বলছি যে ঋণী থাকলে, ঋণগ্রস্ত থাকলে সেটি দিতে হবে। আরেকটি কথা বলছি যে বাংলাদেশে কোনো লোক চাইলেই তাকে দেওয়া যাবে না, এর কারণ হচ্ছে যদি না সে আপনার আত্মীয় না হয়। এখানে তো বলেছি যে ইয়েমেনের জাকাত ইয়েমেনে ব্যবহার করতে হবে, সুতরাং আপনার জাকাত আপনার আমেরিকাতে যদি থাকেন তাহলে এখানেই খরচ করার জন্য চেষ্টা করতে হবে। এবং আর এটা দেখতে যদি কেউ চায় তার মানে সে ফকির, তিনি হাত পাচ্ছেন, তিনি ফকির সংজ্ঞা অনুযায়ী সে তাকে দিতে হবে যদি সে চায়, এবং তার যদি আপনার যদি আত্মীয় হয় অবশ্যই তাকে জাকাতের টাকা দিতে পারবেন। পরের প্রশ্ন, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার একটা প্রশ্ন ছিল, বাংলাদেশে আত্মীয়ের মধ্যে অনেকেই জাকাত পাওয়ার উপযুক্ত, জাকাত টাকা নিয়ে তার উপকার হবে, কিন্তু অনেক সময় জাকাত এই টাকাটা জাকাতে বললে অনেকে একটু মাইন্ড করে, তো এই ক্ষেত্রে কি যাতে জাকাত দিব তাকে কি বলে দিতে হবে এটা জাকাতের টাকা? সুবহানাল্লাহ, বিহামদি আপনি কুশাগত আমাদের গত ক্লাসে আপনি শুনেননি, আমরা গত ক্লাসে কমপক্ষে এক ঘন্টা এটি আলোচনা করেছি। জাকাত হচ্ছে ইসলামের একটি ইবাদত, এটি কেমন যে নামাজ এবং রোজা হাজ জাকাত এই ইবাদতের ক্ষেত্রে নিয়তের যে সম্পর্ক সেগুলি হচ্ছে অন্তরের সাথে, এবং কোনো ইবাদত করার সময় মুখে কিছু বলতে হয় না, সেটি আপনি অন্তরে থাকবে যে আপনি জাকাত দিচ্ছেন, আপনি মুখে তাকে সেটা বলবেন না, আপনি তার কাছে মুখে বলবেন সুন্দর ভাষায় সেটি বলবেন, সেক্ষেত্রে দিতে হবে না। আপনি আশা করি গত লেকচারটুকু আবার রেকর্ড থেকে শুনে নেবেন। আমার ভাইয়ের ছেলেটা, সে তার 10 বছর বয়স, তার ব্রেন ক্যান্সার হয়েছে, এখন ওটা মানে লাংসে ছড়িয়ে গেছে এবং সে মুমূর্ষ অবস্থায় আছে। তো তার জন্য প্রথমত আগে আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি তার জন্য। তার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আর সেকেন্ড আমার কোশ্চেনটা হচ্ছে যে কোন মহিলা আর কি তার এক সে থাকে তার হাজবেন্ডের তরফ থেকে, কিন্তু তার হাজবেন্ড মারা গেছে, সে উইডো, তার ছেলেরাও তেমন অবস্থা ভালো না, তো সেই সে আগে যখন হাজবেন্ড বেঁচে ছিল তখন সে চাকরি করত, কিন্তু তার কাছে কোনো জমানো টাকা পয়সা নেই, সে মানুষের বাসা বাড়িতে চেয়ে চেয়ে খায়, সে তার চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাতে, আর তার খুব কষ্ট চলার, তো সেক্ষেত্রে তাকে জাকাত দেওয়া যাবে কিনা? এই মহিলা যদি এই যার কথা বললেন তিনি যদি আমেরিকায় থাকেন অথবা কানাডায় থাকেন অবশ্যই তাকে দেওয়া যাবে। উনি বাংলাদেশে থাকেন। আপনাদেরকে বারবার বলছি যে
যে দেশে মানুষ যেখান থেকে উপার্জন করে তার জাকাতের হক হচ্ছে ওই দেশের ভিতরে। ভালো করে শুনুন, এটি আবারও বলছি, সুতরাং আমি আমাদের এই বক্তৃতার ক্ষেত্রে আমি একটি জিনিস লক্ষ্য করছি যে আপনারা বক্তৃতা মনোযোগ দিয়ে শুনেন না, এই কারণে যেগুলো আমরা আলোচনা করা হয়ে গেছে সেগুলোর উপরে আপনারা প্রশ্ন করছেন, এটি আসলে শিক্ষার ক্ষেত্রে একটি বিরাট অন্তরায়। বারবার বলছি, তার মানে কি ভাই আমরা তাহলে দেশের যারা থাকবে তাদেরকে কি যাকাত দিতে পারবো না? না, পারবেন না। যদি আপনার শুনুন শুনুন ভালো করে শুনুন, এই যে এই মজলিস, আমি যে মজলিসে বক্তৃতা দিই এটি বাংলাদেশের প্রচলিত ধারণার সাথে এর অনেক ক্ষেত্রে মিল থাকবে না, কারণ আমরা এখানে বাংলাদেশের প্রচলিত ধারণাকে প্রতিষ্ঠা করার জন্য এই মাহফিলে এই আয়োজন করিনি এবং এটি আমাদের লক্ষ্য নয়। আমাদের যিনি সিদ্দিকা আপা রয়েছেন, যিনি অনুষ্ঠানের আয়োজক, তিনি সহি হাদিসের দাওয়াত আপনাদের কাছে পৌঁছাতে চান। সহি হাদিসের যে হুকুম সেটা আমরা প্রচার করতে চাই। বাংলাদেশে কি হলো না হলো, বাংলাদেশে কোন মলানা কি বললো না বললো, বাংলাদেশে হাজার বছর ধরে কি হচ্ছে না হচ্ছে, সেগুলোর সাথে সহি হাদিসের কোনো সম্পর্ক নাই। সহি হাদিসের সম্পর্ক হচ্ছে হাদিসের হুকুম অনুযায়ী। আপনি যদি নর্থ আমেরিকায় থাকেন, আমি আবারও বলছি, এই এই দেশে থাকলে আপনাকে এই দেশে যারা থাকেন সে বাংলাদেশি হোক আমেরিকান হোক তাদেরকে আপনি জাকাত দিতে হবে, এটি হচ্ছে হাদিসের হুকুম। এখানে বাংলাদেশে পাঠানোর কোনো সুযোগ নেই, শুধুমাত্র ওই ক্ষেত্র ছাড়া, এক্ষেত্রে আপনার নিজের আত্মীয় রয়েছে, নিজের আত্মীয় খুব গরিব এবং তার সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে, এই রক্তের সম্পর্কে আপনি যদি গরিব থাকে তাকে অবশ্যই দিবেন, কারণ তার প্রায়োরিটি অনেক আগে আমরা বলেছি যে আত্মীয়কে জাকাত দিলে তার জন্য সওয়াব হচ্ছে দুইগুণ, তার মানে একটি হচ্ছে জাকাতের সওয়াব আরেকটি হচ্ছে আত্মীয়তা রক্ষার। সে আমাদের আত্মীয় এবং সে তো দেশে, তাহলে দেশের আত্মীয়দের কি কোনো হক নেই নাকি দিতে পারবো? আমি তো বললাম যে সে যদি আত্মীয় হয় তাহলে দেওয়া যাবে, তাহলে আমার প্রশ্ন আত্মীয় জি, তাহলে তো এটা তো লেকচারে পরিষ্কার করেছি, এটি প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। এবং সাদাকা খয়রাতও কি তাকে দেয়া যাবে? কি বলুন, সাদাকা খয়রাত এগুলিও কি তাকে দেয়া যাবে? শুনুন, যাকাত এবং সাদাকা বলতে কি বোঝাচ্ছেন? আপনাকে কি করতে হবে যে আপনি কি যাকাত আদায় করছেন নাকি না নফল সদকা করছেন, যদি দান খয়রাত বলে যেটা সাদাকা মুস্তাহাব, আপনাকে পৃথক করতে হবে, কারণ আপনি ফরজ নামাজ এবং সুন্নত নফল নামাজ একত্রে নিয়ত করা যায় না। আপনার যাকাত হচ্ছে একটা ইবাদত, নামাজের ক্ষেত্রে যেমন আপনি ফরজ আদায় করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম আদায় করছেন, আপনার অন্তরে সেটা থাকে যে আপনি কয় রাকাত আদায় করছেন, আর যখন আপনি অতিরিক্ত নামাজ পড়েন নাওয়াফেল আশায় পড়েন অথবা অন্য কোথাও, সেক্ষেত্রে আপনি দুই দুই করে পড়তে থাকেন, সেটি আপনার অন্তরে থাকে। আপনি যখন বাংলাদেশে কোনো মসজিদ মাদ্রাসা অথবা এতিমখানায় দিতে চান সেটি আপনার দিতে পারেন, সেটি হবে আপনার নফল সাদাকা, যেটি জাকাত নয়, যে নফল দিচ্ছেন, যে এমনি আপনি দান খয়রাত করছেন সেটি করা যায়। অবশ্যই বাংলাদেশে আপনি দান খয়রাত করবেন, এটি উত্তম, এটি উচিত এবং এটি আমাদের দেশের জনগণ উপকৃত হবে, এটি কোনো সন্দেহ নেই। শুধুমাত্র ফরজ জাকাতের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি কোথায় দিচ্ছেন, সুতরাং জাকাত এবং নফল জাকাতকে আলাদা করতে হবে, কত টাকা আপনি জাকাত আদায় করতে হিসাব রাখতে হবে আর কত টাকা নফল দিচ্ছেন সেটাকে হিসাব রাখতে হবে। ফরজ যে জাকাতটুকু রয়েছে সেই অর্থ আপনার দিতে হবে হাদিস অনুযায়ী, হাদিসের অনুযায়ী দিতে হবে, সেটি হচ্ছে যে রক্তের সম্পর্কে আত্মীয় যদি থাকে, যদি গরিব থাকে অভাব থাকে দেওয়া যাবে, আর যদি না দেওয়া যায় তাহলে এই দেশে খুঁজতে হবে, এই দেশে যদি একান্তই না পাওয়া যায় চেষ্টা তো করে কাউকে, সেই ক্ষেত্রে ও অপারগ হয়ে দেওয়া যাবে, সেটি আমরা আগেই লেকচারে বলেছি, অথবা অতি প্রাকৃতিক দুর্যোগ, এখানে মানবতা খুবই মানে বিপন্ন হয়ে পড়েছে, যেমন ভূমিকম্প হল কোনো এক কারণে বাংলাদেশে মানুষ প্রচন্ডভাবে কষ্ট পাচ্ছে,
ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যা হচ্ছে, সেই সকল ক্ষেত্রে স্কলারদের ভিতরে একটি বড় বলছে যে সেই ক্ষেত্রে নিজের দেশে অথবা অন্য কোনো দেশে জাকাত দেওয়া যাবে, যেহেতু এটির প্রয়োজন অতি পরবর্তী প্রশ্ন। আমার একটা প্রশ্ন, বাংলাদেশে আমাদের নিকট আত্মীয়র জন্য জাকাত পাঠানোর ব্যবস্থা করা ছিল তৃতীয় ব্যক্তির হাতে দিয়ে, তো ওনার হাতে জাকাত এবং কিছু সাদাকার টাকা দেওয়া হয়েছিল এবং ওনার ভুলবশত উনি সেই টাকাটা জাকাতের টাকা এবং সাদাকার টাকাটা একসঙ্গে মিশিয়ে ফেলেন এবং সেই মতো উনি সেটাকে দান করে দেন। তো এখন ওই নিকট আত্মীয়কে কিভাবে এটা কি আমাদেরকে আবারও জাকাতের ব্যবস্থা করতে হবে, এক্ষেত্রে আপনাকে আপনি যদি সঠিক কাজ বলে দেন। আপনাদেরকে আমরা আবারও স্মরণ করে দিই যে হিসাবটুকু যে জাকাত অথবা নফল সেটি হচ্ছে আপনার কাছে, যিনি গ্রহণ করবেন তাদের কিছু বলতে হয় না। জাকাত হচ্ছে আপনারা অনুগ্রহ পূর্বক মাইক্রোফোন সাউন্ড বক্সটা বন্ধ করুন, জাকাত হচ্ছে যে এমন একটি ইবাদত, নামাজের যেরকম নিয়ত বলতে হয় না, জাকাত দিয়ে দেওয়ার ক্ষেত্রে তেমন মুখে বলতে হয় না, তার সাথে যদি অতিরিক্ত কোনো কিছু যোগ করা থাকে, যেমন জাকাত $200 কিন্তু সাদাকা হচ্ছে $100, এতে কোনো সমস্যা নেই, এটি বলতে হবে না যে কোনটা কি, কারণ জিনিস যিনি যিনি দিবেন সে মিশালেও কোনো অসুবিধা নেই, অথবা যিনি গ্রহণ করবেন সে দুটোই গ্রহণ করতে পারেন একসাথে, এতে কোনো অসুবিধা নেই, কারণ জিনিসটি হচ্ছে যিনি দিচ্ছেন তার অন্তরের সাথে, আল নিয়া মাহাল নিয়া আল কালবু, নিয়তের স্থান হচ্ছে অন্তর, আর মুখে শব্দ করে বলাটা হচ্ছে বেদা, এটি দাঁত, সুতরাং যিনি দিবেন সেও কিছু বলবে না, সে বলবে যে এটি আপনার তরফ থেকে এসেছে আপনার গ্রহণ করুন, সেটি জাকাত সদকা একত্রে দিলে কোনো অসুবিধা নেই, আর আপনাকেও কিছু দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, সবই আদায় হয়ে গেছে, কারণ প্রত্যেকটি জিনিস হচ্ছে নিয়ার সাথে সম্পর্কিত, আপনার অন্তরে থাকাটাই হচ্ছে যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, অন্তর থেকে বের করে আমাদের প্রবণতা দেখা যাচ্ছে যে জাকাত দেওয়ার সময় মানুষকে বলে দিচ্ছে, আবারও বলছি গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি, মানুষকে অপমান করা লাঞ্ছিত করে যদি কেউ জাকাত আদায় করে, জাকাত আদায় তো হবেই না, উল্টা গুণা হবে এবং সেই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, মানুষকে লাঞ্ছিত করার গুণা হবে, কারণ কোনো মানুষকে এইভাবে অপমানিত করা যায় না যে আপনি কি জাকাত খাবেন, জাকাত দিব আপনার কি অভাব আছে, এইভাবে তাকে কুটিয়ে কুটিয়ে তার অভাবগুলোকে তুলে ধরা অত্যন্ত পরিচিত কাজ, মানুষকে সুন্দর ভাষায় সুন্দর কথা বলে তাকে বিভিন্নভাবে তাকে অন্যদিকে এইটিকে এটি আপনার জ্ঞান অনুযায়ী আপনি সেই ব্যবস্থা করবেন এবং ওইভাবে তাকে দিনের মুখে কিছু বলতে হবে। পরবর্তী প্রশ্ন, মানুষকে কি চিকিৎসার জন্য কাউকে খয়রাত ডোনেশন নিয়ে কি তাকে হেল্প করার জন্য পাঠানো যায় কিনা? এখানে আয়শা পা আপনি তো সেকেন্ড প্রশ্ন, অন্যদেরকে সুযোগ দেন প্লিজ। সে অভাবগ্রস্ত কিনা, অভাবগ্রস্ত হলে তাকে দেওয়া যাবে, সেটা চিকিৎসা হোক আর তার লেখাপড়া হোক, তার সম্পর্ক হচ্ছে অভাবের উপর, তাহলে এটা তো প্রশ্ন উত্তর বক্তৃতায় দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমার একটা প্রশ্ন, আমার প্রশ্নটা হলো যে আমরা যখন মানে এখানে চাকরি করি, 401k বলে একটা রিটায়ারমেন্ট ফান্ড আছে আমাদের, তো এখানে প্রত্যেক মাসে আমাদের কাছ থেকে টাকা নেই, কিন্তু টাকাটা নিলে আমরা বিপদে পড়ে টাকাটা তুলতে পারি, আবার ওইখানে আবার পে করতে হয় আমাদেরকে, এটার উপরে কি আমার জাকাত দেওয়া ফরজ? না, সেটাই হচ্ছে সুন্দর প্রশ্ন, আমি সেটা আলোচনা করেছি, অধিকাংশ স্কলার বলেছেন যদি কোনো অর্থ
আপনি যদি লগ্নি হয় এবং ওই টাকার উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ না থাকে, আপনি ইচ্ছা করলে আনতে পারেন না, তাহলে সেটা তো আপনি মানে মালিক হলেন না, যেন আপনার উপরে সেটা স্বাধীন ভাবে আপনি মালিক হননি, সেই ক্ষেত্রে এক ধরনের স্কলার রয়েছেন বর্তমানে, তাদের এখানে দুটো ভাগ রয়েছে স্কলার, কিছু স্কলার বলেছেন যে তার জাকাত আদায় করতে হবে না, যেহেতু সে ওই সম্পদের ইস্তেফারার মানে এখানে মালিকানাটা সারা বছর ধরে থাকতে হবে, যেহেতু টাকার মালিকানাটা সারা বছর ধরে তার হাতে নেই, শুধুমাত্র বিপদে পড়লে সে ওইটাকে গ্রহণ করে আবার তাকে ফেরত দিতে হয়, সেক্ষেত্রে হালা আলাইহাল হাউল পূর্ণ বছরের টাকার যে মালিকানা সেই শর্ত পূরণ হয় না, সুতরাং তাকে জাকাত দিতে হবে না, এটি হচ্ছে কথা। কারণ হাদিসের ভিতরে হাদিসটা হচ্ছে আনকান আলাহু, যার উপরে মালটি রয়েছে এক বছর হয়েছে, সুতরাং মালিকানা কিন্তু এক বছর পূর্ণ হয়নি, যেহেতু টাকাটা আপনার হাতে নেই, কিন্তু কোন এক সময় সে উত্তোলন করেছে আবার সে রিটার্ন দিয়েছে, তার পরে টাকা দিতে হবে না। পরবর্তী প্রশ্ন, জাকাত সংক্রান্ত একটা প্রশ্ন হয়েছিল যে অ্যাডভান্স জাকাত দেওয়া যাবে, কিন্তু জাকাত এক বছর পূর্ণ হওয়ার পরে কি নিয়ত আছে, কিন্তু একটু দেরি করে কি দেওয়া যাবে? জাকাত হচ্ছে যে অ্যাডভান্স দেওয়া যাবে, কিন্তু কোন মুজাক্কি যিনি জাকাত দিবেন তার বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও যদি তিনি দেরি করেন, সেটি তার দেরি করা উচিত হবে না, শুধুমাত্র কতগুলো কন্ডিশন ছাড়া। বলেছেন যদি তার কাছে ক্যাশ টাকা ওই মুহূর্তে না থাকে তাহলে সে দেরি করতে পারে, যেমন সম্পদ রয়েছে সম্পদ থেকে এখন সে জাকাত আদায় করতে গেলে তার যে ক্যাশ নামাজের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যেমন বলেছেন যে নির্দিষ্ট সময়ে তুমি নামাজ আদায় করো, জাকাতের জন্য সেরকম নির্দিষ্ট সময় হচ্ছে হালা আলাইহাল হাউল, যে হাউল পরিপূর্ণ হইলে মানে ফসল পূর্ণ হইলে, যেমন ফসলের জাকাত ফসল যেদিন তোলা হয় সেই ইয়াউম আসাদি যেদিন ফসল তোলা হয় সেদিন আদায় করার হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেই ক্ষেত্রে জাকাত আদায় হয়ে গেলে ফসল পূর্ণ হয়ে গেলে তাকে সেই সময় আদায় করতে হবে, তবে কোনো কারণে যদি দেরি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অসুবিধা দেখছেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ এটাকে গ্রহণ করবেন, তবে দ্রুত আদায় করাই হচ্ছে উত্তম। পরবর্তী প্রশ্ন, বলুন ভাই, আমার একটা কোশ্চেন ছিল জাকাতের ব্যাপারে, আপনি বলছেন এখানে আমাদের জাকাত দিতে হবে, আমার কি যেখানে আমাদের ইসলামিক টিভি যেটা মানে পিস টিভি অথবা গাইডাস টেলিভিশন এখানে কি আমরা জাকাত দিতে পারবো? না, আপনারা এই দেশে এই ধরনের টেলিভিশন অথবা ইসলামিক প্রজেক্টে আপনারা জাকাত আদায় করতে পারবেন না, এর কারণ হচ্ছে যে জাকাত আদায় করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আটটি খাত বর্ণনা করেছেন সেই আটটি খাতের ভিতরে আপনাকে খুঁজতে হবে, যেটি আমরা আলোচনা করেছি, সুতরাং সেই ধরনের খাত যদি একেবারে না পাওয়া যায়, যেমন মসজিদে আপনি জাকাত দিতে পারেন না এবং আপনি কোনো ইসলামিক টিভি কিংবা ইসলামিক প্রজেক্টে এখানে আপনি নফল সদকা করতে পারেন কিন্তু জাকাত আদায় করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে তখন বাধ্য হয়ে বাংলাদেশে পাঠাতে হবে, যেহেতু আপনি মানে পাচ্ছেন না ওই ক্ষেত্রে নিরুপায় হয়ে আপনি এটি করতে পারেন, কিন্তু এছাড়া করা যাবে না। সালাম আসসালাম, আমার একটা প্রশ্ন ছিল, আমি মানে একজনকে কিছু টাকা খারাপ দিয়েছিলাম, দু তিন বছর মানে অনেক বছর হয়ে গেছে,
সে ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত ফেরত দিতে পারতেছে না, এটা কি আমি জাকাতে কাটাতে পারবো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আপনি মনে হচ্ছে মাআতি মুসলিমানন, এই মজলিস হচ্ছে মহিলাদের, মহিলারাই এখানে প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম, পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই, আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ, বলুন। ভাই আমার কয়েকটা প্রশ্ন ছিল। প্রথমে ব্যবসার উপরে, তো ব্যবসায়ীদের তিন রকমের ব্যবসায়ীর জন্য তিনটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে ব্যবসার পুঁজি থেকে যদি সে পার্সোনালি কোনো ঋণগ্রস্ত থাকে, সেই ঋণের টাকাটা বাদ দিয়ে, পুঁজি বলতে আমি দোকানে যে পরিমাণ মাল থাকে, যত টাকার সম্পত্তি থাকে, সেটা থেকে ঋণের টাকাটা বাদ দিয়ে বাকি টাকা জাকাত দিতে হবে কিনা, এভাবে দেওয়া যাবে কিনা। আর যদি বিভিন্ন কোম্পানির কাছে যদি কোনো ঋণ থাকে, যেমন অনেক কোম্পানি ক্রেডিট দেয়, এক মাসের বা দুই মাসের ক্রেডিট দেয়, তো সেই টাকাটা ওরা ওই টাকাটা বাদ দিয়ে জাকাতটা দিতে হবে কিনা, এটা হচ্ছে এক। আপনি এটা বলুন, বাকিটা বলবো অবশ্যই। মাশাআল্লাহ তাআলা, আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করছেন। মাশা আল্লাহ তাআলা, আল্লাহ আপনার জ্ঞান বাড়িয়ে দিক। এই ব্যবসার জাকাতের যেই বিষয়টুকু বলেছেন, সেটি আদায় করার হুকুম হচ্ছে যে ব্যবসায়ী ব্যক্তি একটি দিনকে নির্ধারিত করবে প্রথম, মানে তিনি যেদিন থেকে ব্যবসা শুরু করেছেন পুঁজি দিয়ে, সেই দিনটাই তার হচ্ছে বছরের শুরুতে থাকবে, এবং ওই বছরে ওই দিনগুলো যখন আসবে তখন তিনি প্রথমে নাম্বার ওয়ান, আপনি কাগজে লিখে রাখুন, প্রথমে তাকে ইনভেন্টরি করতে হবে যে তার কি মাল আছে, সমস্ত কিছুকে একটি ইনভেন্টরি লিস্ট করে তার বাজার মূল্যকে লিখতে হবে। তার সাথে যোগ দিতে হবে যে তার পুঁজি ব্যাংকে যা আছে অথবা হাতে যা আছে, তার সাথে তার যোগ দিতে হবে যে সকল ইনভেন্টরি এখনো বিল পায়নি কিন্তু পাবে, হয়তো কয়েক মাসের ভিতরে পেতে পারে, কিছু বিল পাওনা আছে সেগুলো পাবে, সেইটার অ্যামাউন্টও যোগ দিতে হবে। এই তিনটি খাত যোগ দেওয়ার পর বাদ দিতে হবে হচ্ছে যে যে ডিডাকশন করতে হবে যে সকল বিল তাকে পে করা হয়, যেমন তার ঋণ যেটা সে এই বছরের ভিতরেই তাকে পে করতে হবে, এবং যেই বিল ইলেকট্রিসিটি মেনটেন্যান্স কস্ট, তার যে অ্যাকাউন্টস পেয়েবল যে ঋণটা আছে সেটা তাকে মাইনাস করতে হবে। মাইনাস করার পর ওই তিনটি খাত, তার মানে ইনভেন্টরির মূল সম্পদের পরিমাণ, ক্যাশ পুঁজির পরিমাণ, এবং যে সকল বিল অথবা টাকা পাওয়ার আশা আছে যে পাবে কয়েক মাসের ভিতরে বছরের ভিতরে, সেটা বিল টাকা একত্র করে মাইনাস করতে হবে তার আউটস্ট্যান্ডিং ডেট। আউটস্ট্যান্ডিং ডেটের ভিতরে যে ঋণটা যেটা সে পরিশোধযোগ্য, যেটি পরিশোধ করবে, সেই পরিমাণটুকু সে অ্যাডভান্স মাইনাস করবে। তারপর যে রেসিজুয়াল যেটা থাকবে তার উপরে 2.5% ধরে জাকাত আদায় করতে হবে। এটি হচ্ছে নিয়ম। এটি চিন্তা করতে হবে বছর বছর বছরকে চিন্তা করতে হবে। যেমন উদাহরণ দিচ্ছি, কারোর দোকান আছে, ব্যবসা আছে, কিন্তু তার বাড়িও আছে, বাড়ি কেনার জন্য সে কারোর কাছ থেকে ঋণ করলো, সেটি সে ব্যবসার সাথে সে যুক্ত করতে পারবে না, সেই ঋণটা আলাদা হবে, আলাদা ভাবে হিসাব করতে হবে, সেটি সেটি এখানে এসে পড়বে না। ব্যবসার ক্ষেত্রে শুধু ব্যবসার সাথে জড়িত যে ঋণগুলো, ব্যবসার সাথে যে বিলগুলো, ব্যবসার সাথে ইনভেন্টরিগুলো ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারপর আর ভাই আরেকটা, যদি কোনো ক্ষুদ্র ব্যবসায়ী, যেমন তার ব্যবসার টাকা জমানোরই উপায় থাকে না, যে প্রতি মাসেই খরচ হয়ে যায়, এক বছর পর্যন্ত জমানোরই উপায় থাকে না, তো এবং তার দোকানের ইনভেন্টরিও, যেমন যদি এরকম হয় যে খাবারের ব্যবসা, যেগুলা এক সপ্তাহ বা দুই সপ্তাহ বেশি দোকানেও থাকে না, তো এক্ষেত্রে জাকাতের ব্যবস্থাটা তাহলে কিভাবে হবে?
মাশাআল্লাহ মাশাআল্লাহু তাআলা, আপনার প্রশ্নগুলি অত্যন্ত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিক, আমিন। এই ক্ষেত্রে যে সকল মালগুলো ব্যবসা করছে যেগুলো পচনশীল সেগুলোর উপরে কোনো জাকাত হবে না, কারণ খাবার যেমন হোটেল যে সকল দ্রব্যাদি সে নিত্যদিন ব্যয় করছে সংরক্ষণ করা যাচ্ছে না, সেগুলোর উপরে জাকাত হবে না। তার জাকাত হবে এই হচ্ছে ইনকামের উপরে। উদাহরণ দিচ্ছি, যেমন একজন লোকের মাছের ব্যবসা আছে, মাছ, তিনি মাছের মূল্যের উপরে জাকাত দিবেন না, কারণ মাছ একটি পচনশীল জিনিস। সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে তার ইনকামের উপর, যে সারা বছরে তার ইনকাম কত ছিল, ওই ইনকামটা এক বছর পূর্ণ হলে সেখান থেকে সে 2.5% জাকাত দিবে। ভাই, যদি ইনকাম এরকম হয় যে ইনকাম জমানোর উপায় থাকে না, তো সেক্ষেত্রে হাতে, আপনি কি বলতে চাচ্ছেন তার $400 হাতে থাকে না? না, এরকম যদি না থাকে, জি, যদি তার $400 পর্যন্ত পরিমাণ টাকা না থাকে তাহলে তো তার জাকাত দিতে হবে না, কারণ নিসাব পরিমাণ এরকম এরকম ব্যবসায়ী নর্থ আমেরিকায় পাওয়া খুবই দুষ্কর, যার $400 নাই হাতে। যদি $400 পর্যন্ত না থাকে তাহলে তার জাকাত দিতে হবে না ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। আর ভাই, আর এমনি আরেকটা যেটা জানতে চাচ্ছিলাম, যে আপনি বলেছেন যে বাবা মেয়েকে জাকাত দিতে পারবে না, কিন্তু বিবাহিতা মেয়েকে বা ভাই বিবাহিতা বা অবিবাহিতা বোনকে জাকাত দিতে পারবে কিনা, সেটি আপনি হয়তো আমাদের গত লেকচারটুকু ভালো করে শুনিনি। সেখানে আমরা প্রায় ঘন্টা খানেকের উপর আলোচনা করেছি ভাই বোনকে জাকাত দেওয়া যাবে। পরবর্তী প্রশ্ন। ভাই, এখানে আজকে একটা প্রশ্ন, একটা কথা আপনি বলেছিলেন যে এখানে মারা গেলে মৃত ব্যক্তির জন্য যে জাকাত দেওয়া যাবে না, তার মানে তার ফিমারেলের জন্য, কিন্তু মান্থলি যে ইয়েগুলো হয়, যেমন এখানে কিছু অর্গানাইজেশন আছে যেখানে ফিমারেলের জন্য আগে থেকে টাকা জমা করা যায়, সেখানে কি টাকা জমা করে রাখা যাবে? না, পারবেন না। আচ্ছা, যাবে কেন ফেরত ভাই? ভাই, একটা প্রশ্ন এখানে, যে আমেরিকাতে ইসলামিক স্কুল আর উইকেন্ড স্কুলগুলো আছে, অ্যারাবিক শিখায়, প্লাস যারা পাবলিক স্কুলে যারা পড়াইয়া ইসলামিক স্কুলে বাচ্চাদেরকে পড়াতে চান, নষ্ট হয়ে যায়, অনেক বাবা মা অ্যাফোর্ড করতে পারে না, তাদের যাদেরকে মিসকিন বলা হয় প্রয়োজনের অতিরিক্ত, যাদের টাকা নাই আর কি, যিনি এখন কাতারে রয়েছেন, ইউসুফ আল কালাদাবি হাফিজাহুল্লাহ, এই স্কলার যিনি কাতারে রয়েছেন, তার ইউসুফ কালাদাবি, তিনি বলেছেন যে নন মুসলিম দেশে যারা বসবাস করে, যে সকল মুসলমান, তাদের ফি সাবিলিল্লাহর খাতে তিনি বলেছেন যে এরকম ইসলামিক স্কুলে এরকম গরিব ছাত্রদের যারা ইসলামের শিক্ষা নিতে চাচ্ছেন, এই ধরনের তালেবে ইলমকে সাহায্য করার জন্য বইপত্র কিনে দেওয়া অথবা তাদের টিউশন ফিকে একটু সাহায্য করা, এরকম তিনি এটিকে সমর্থন করেছেন। তার সাথে অনেক অধিকাংশ যারা সম্ভব হয়নি, তবে কিছু স্কলার এটি অনুমতি দিয়েছেন। এটি এখন আপনার ইস্তেহাদের উপর, আপনি সিদ্ধান্ত নেবেন যে এটি করা ঠিক হবে কিনা। তবে এখানে একটি লক্ষ্য রাখতে হবে যে আপনার কাছে যদি কোরআনে বর্ণিত আটটি খাত, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, সেই আটটি খাতের সুস্পষ্টভাবে কোন খাত যদি নর্থ আমেরিকায় মজুদ থাকে তাহলে সেটি দিতে পারেন, কারণ ফি সাবিলিল্লাহর ব্যাখ্যা হচ্ছে হাদিস ভিত্তিক, সেটি হচ্ছে হাদিস আল জুহুদ ফি সাবিলিল্লাহ আল হাজ, শুধুমাত্র যে ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়াতে তার দিন কায়েম করার জন্য যে ধরনের চেষ্টা তদবির সমস্ত কিছু তারিখ করে সেটি আলোচনা করতে চাচ্ছি না টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু যে হাজ এটি অন্তর্ভুক্ত, কিছু কিছু স্কলার সেটিকে বাড়িয়েছেন, এটি হচ্ছে
হাদিসের উপর ভিত্তি করে উনি এটি বলেন, এটি বলেছেন যে জনস্বার্থে উপকারে, সেই ক্ষেত্রে কোন কোন স্কলারের অনুযায়ী সেটি করা যাবে, আর অনেক স্কলার বলেছেন করা যাবে না, আল্লাহ নোজ বেস্ট। পরের প্রশ্ন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল যে কেউ যদি লোন অনেক পরিমাণ লোন নেয়, সে তার পার্সেন্ট যদি লোনটা দিতে না পারে, তার কাছে সমাপ্ত নেই, এটা কি জাকাতে খাতায় দেওয়া যাবে? আওয়াজের কারণে আমি বুঝতে পারিনি, আমি অত্যন্ত অত্যন্ত দুঃখিত। প্রশ্নটি হচ্ছে, যেমন এক ব্যক্তি একজনকে 2000 টাকা ধার দিলেন, লোন দিলেন, তাহলে 10 বছর পর্যন্ত দেখা গেল যে ওই যিনি তিনি ঋণ নিয়েছেন তিনি আপনাকে ফেরত দিচ্ছেন না, এবং তার অবস্থারও পরিবর্তন হচ্ছে না, তিনি গরিব হয়েছেন, সেই ক্ষেত্রে আপনি তখন তাকে কোনো এক সময়ে বলবেন যে বাহবার হয়ে গেছে, আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, এরকম সুন্দর একটা ভাষা দিয়ে তাকে বলে দিবেন যে এটা দিতে হবে না। তখনই আপনার অন্তরের ভিতরে আপনি জাকাতের নিয়ত করবেন, এই যে অন্তরে নিয়ত করাটাই হচ্ছে জাকাতটা আদায় হয়ে যাবে সেই পরিমাণ তাকে, আর সেইখান থেকে কিছু আপনি নিতে পারবেন না। সুতরাং এটি দেওয়া যাবে। আমি কথা বলতে ভুলে গেছিলাম ভাই, যে আমার দেশে দুটা প্রপার্টি কিনেছিলাম এবং একটা ফ্ল্যাট কিনেছিলাম, এটা আমার দেশে চলে যাওয়ার ইচ্ছা ছিল এবং ওটা সেখানে প্রয়োজনের জন্য তখন আমি আগে করেছিলাম, কিন্তু এখন আমার আর সেই নিয়তটা নাই। এখন সেই ক্ষেত্রে আমি যেমন দেশে যদি আর কখনো না যাই, তাহলে সেই প্রপার্টি বা ফ্ল্যাটের উপরে এখন আমার এখন জাকাত দিতে হবে কিনা? আপনাদেরকে আমরা আলোচনা আজকে আলোচনা বলেছি যে লাইসা সাদাকাতু আলাল ফারদ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘোড়ার উপরে কোনো জাকাত নেই। যদি কোনো সম্পদ আপনি ব্যবহারের জন্য রেখে থাকেন, যেটি আপনি না ব্যবহার করেন আপনার প্রজন্ম ব্যবহার করবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, সেগুলোর উপরে কোনো কিছুর উপরে জাকাত হবে না, যেগুলো আপনার যতই মূল্যবান হোক। আপনার যদি বাংলাদেশে এরকম 10টি ফ্ল্যাট থাকে এবং 10টা ফ্ল্যাটই আপনার বংশধরের জন্য কিনে রেখেছেন কিন্তু একটাও আপনি ব্যবহার করেন না, ফেলে রেখেছেন, তাহলে ওই সম্পদের উপরে কোনো জাকাত হবে না। যদি আপনি সেই ফ্ল্যাটগুলোকে মানে ভাড়া দেন, তাহলে ভাড়ার উপরে ইনকামের উপরে আপনার জাকাত হবে। আপনি যে টাকা পাচ্ছেন সেই টাকা একটি বছর পরিপূর্ণ হলে তখন আপনার সেই টাকার উপরে আপনাকে 2.5% জাকাত দিতে হবে, কিন্তু সম্পদের উপর হবে না। অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, কারণ জাকাত হচ্ছে মুসলমানদের হক। পরের প্রশ্ন। ভাই, জাকাতের উপর বলছেন যে স্বর্ণ যদি বড় মেয়ে থাকে তাকে যদি স্বর্ণ ভাগ করে দেওয়া হয়, মানে ফিক্স করে দেওয়া হয় যে ওকে কিছু অংশ, তাহলে 7.5 বারের উপর যদি না হয় নিজের অংশ, তাহলে জাকাত দিতে হবে না। কিন্তু মেয়েকে দেওয়ার পরে প্রয়োজনে যদি সেটা আমি বা মেয়ের মা ইউজ করে, সেটা কি ইউজ করা যাবে? না, ব্যবহার করা যাবে না। এখানে মালিকানাটা খুব গুরুত্বপূর্ণ, ইসলামে মালিকানা গুরুত্বপূর্ণ। আমাদের দেশের একটি বিষয় হচ্ছে প্রকট, যেহেতু আমরা আমাদের বাংলাদেশের জনগণ আমরা জাকাত দিতে অভ্যস্ত নই, সেজন্য আমাদের মালিকানার সংজ্ঞা আমাদের জনগণের ভিতরে হাদিস কোরআনের উপর ভিত্তি করে কোনো মালিকানা প্রতিষ্ঠা হয়নি। আপনি যখন কাউকে কিছু দিবেন, সেটি আপনার সন্তান হোক আর আপনার স্বামী হোক, অথবা আপনি তাকে মালিক বানাতে হবে,
যদি আপনি তাকে মালিক না বানান, যে চাইলে সেটা আবার আপনিও ব্যবহার করবেন, নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকেই সবসময় জাকাত দিতে হবে, কারণ এটি আপনার মালিক হয়নি, কারণ আপনি এইটি দিয়েছেন কিন্তু তার কাছ থেকে আবার নিয়ে নিচ্ছেন, এইটি আপনি করতে পারেন না। এটি হচ্ছে একটি বিষয়। সে তো মনে করেন আমারই মেয়ে এক ঘরেই আছে, মালিকানা সে, কিন্তু একটু হয়তো ইউজ প্রয়োজনে করলাম বা করলাম না। সেটা সেটা হচ্ছে সে ব্যবহার করা যেতে পারে, সেটি হচ্ছে যে এগেইন এক্ষেত্রে আমি কোনো ফয়সালা দিতে পারবো না, কারণ এটি এখানে স্বর্ণ জিনিসটা হচ্ছে ব্যবহারের সাথে সম্পর্কিত এবং এটি হচ্ছে মালিকানাকে নির্ধারণ করে। আপনি যদি এই সম্পদ আপনি নিজে ব্যবহার করেন না, আপনি আপনার কন্যাকে দান করেছেন সাত ভরি ধরুন, তাহলে সাত ভরি হচ্ছে নিসাবের নিচে, তার জাকাত দিতে হবে না, কিন্তু সম্পদটুকু সম্পূর্ণ আপনার মেয়ে ভোগ করবে, সে যত ছোটই হোক না কেন সেটি সে তার মালিক, এবং তার উপরে কোনো জাকাত কার্যকর হবে না। আর আপনার ছোট মেয়ে যদি বয়স এক বছর হয়, তার জন্য আপনি দশ ভরি স্বর্ণ রাখেন, তাহলে ওই ছোট নাবালিকা মেয়ের উপরেও জাকাত ফরজ হবে, সেটিকে তার অভিভাবক আদায় করতে হবে যেহেতু সে সেটার মালিক। এখন আপনি প্রশ্ন করছেন যে বছরে একবার দুইবার আপনি ব্যবহার করতে চান, সেই একবার দুইবার ব্যবহার করার ক্ষেত্রে দেখতে হবে মেয়ে যদি আপনাকে দেয়, তার যদি সেরকম ক্ষমতা থাকে, যেন যদি কোনো মেয়ে যদি কথাবার্তা বোঝার বয়স হয়, যেমন দশ বারো বছর বয়স, সে বুঝে যে মায়ের গুরুত্ব, সে যদি আপনাকে খুশি মনে ব্যবহার করতে দেয় যে মা তুমি আমার সোনাটা ব্যবহার করো, তারপরে এক সপ্তাহ ব্যবহার করার পরে আমাকে ফেরত দিয়ে দাও, সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে না, যেহেতু মেয়ে তার মালিক। এখানে মেয়ে যদি এরকম কোনো আচরণ করে তখন সেক্ষেত্রে জাকাত দিতে হবে না, আর মেয়ের কোনো অনুমতি ছাড়া এবং সে কিছু বলল না, আপনি সেটা ব্যবহার করছেন আবার জাকাত দেওয়ার সময় বলছেন যে না এটার মালিক আমার মেয়ে, তাহলে এটি প্রতারণার সামিল হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে শাস্তি দিবেন এই এই সম্পদের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না তিজারা ইউবাতুনা ইয়াউমাল কিয়ামাতি ফাজ্জারান ইল্লা মান আত্তাকাল্লাহ বাররা ওয়া সাদাকা, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীরু মুক্তভাবে উপকারী সত্যবাদী ব্যবসায়ী ছাড়া বাকিদেরকে কিয়ামতের দিনে ফাজিরদের সাথে তুলবেন, তার মানে এটি গরহিত কাজ, সেই ক্ষেত্রে আপনাকে শরীয়ত ভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার মেয়ের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে এবং সে আপনাকে মাঝে মধ্যে ব্যবহার করতে দিল, সেই ক্ষেত্রে আপনি সেটার মালিক হন, এটা আপনার জাকাত দিতে হবে। কিন্তু আপনি মেয়েকে মালিক বানালেন না, শুধু মেয়ের নামে রেখে দিলেন, এই ধরনের নামে রাখলে আপনি যদি এটাকে যখন খুশি তখন ব্যবহার করার ক্ষমতা রাখেন, তার মানে আপনি হচ্ছেন এটার মালিক, জাকাতের ভয় আর কি, যদি এরকম করি জাকাতের ভয় পেলে এটা গুনাহ হবে, সেটা তো বলেছি, জাকাতের ভয়ে সম্পত্তি সমস্ত করা যাবে না, জাকাতের ভয়ে সেটি হাদিস বুখারীতে রয়েছে, ওয়ালা ইউফারিকু বাইনাল মুজতামিআ খাশিয়াত আস-সাদাকাত, তোমরা জাকাতের ভয়ে তোমাদের সম্পদকে বিভক্ত করো না, কিন্তু বিভক্ত করে দিলে একেবারে মালিক হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে না, সেটি আর কত বলবো। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই, আপনার কথা মতো আপনি যেটা বলেছেন যে পিস টিভি আর ইসলামিক টিভিতে জাকাত দেওয়া যাবে না, কিন্তু আমি শুনেছি কোন হালাকাতে পিস টিভি ইসলামিক টিভির জন্য জাকাত চাওয়া হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমরা যারা জাকাত হিসাবে দিয়ে দিয়েছি তাহলে কি আমাদের জাকাতটা হবে না, আমাদেরকে কি আবার তাহলে পুনরায় সেই জাকাতটা দিতে হবে, আমি এটা একটু জানতে চাই ক্লিয়ার করে, জাযাকাল্লাহ খায়ের। এরকম পিস টিভিতে আপনাদের জাকাত দিলে সেটি আদায় হবে না বলেই আমার ধারণা এবং অনেক মুহাক্কিক আলিমদের ধারণা, কারণ এটি ইসলামের আর্থিক খাতের ভিতরে একটি খাত নয়, এটিতে আপনি নফল সদকা করতে পারেন, যে আপনি এমনি দান খয়রাত করতে পারেন যে সেটি, কারণ এই ধরনের জনহিতকর কাজ যেমন মসজিদ বানানো, পিস টিভি তো দূরের কথা, মসজিদ বানানোর ক্ষেত্রে অনেক শক্তিশালী হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মসজিদ তৈরি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে তাদের জন্য একটা ঘর তৈরি করবে,
পৃথিবীতে এইটার ধারে কাছেও নেই। সেই মসজিদের জন্যই আপনি জাকাতের টাকা ব্যবহার করতে পারেন না। আপনি আপনার ক্ষমতার উপর, আপনি যদি মনে করেন যে এখন সেই পরিমাণ অর্থ আপনাকে আপনি যদি দিলে আপনার জন্য কোনো বার্ডেন হয়ে যায় যে আপনি সেটি আপনি পারবেন না, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি না জানার জন্য সেটি অবশ্যই কবুল করবেন বলে আমার ধারণা। আল্লাহ নোজ বেস্ট। এই ক্ষেত্রে আমি কোনো ফতোয়া দিতে পারছি না, দুঃখিত। জাযাকাল্লাহ খায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। জি, আমার এক বোন, সে আপনার এই রেকর্ডিং শুনে বাট সে সরাসরি শোনার তার সুযোগ নেই। এখন তার কিছু গোল্ড আছে, সেই গোল্ড তার হাজবেন্ড তাকে বিক্রিও করতে দিবে না, আবার তাকে মানে কোনো কিছুটা ভাঙতেও দিবে না, বাট তাকে শুধু ইউজ করতে দিবে। এখন সেক্ষেত্রে সে যদি এটার জাকাত না দিতে পারে, তবে কি সে দায়ী হবে না দায়ী হবে না? আর একটা কথা হলো, সে তাহলে কি গোল্ড ইউজ করবে কি করবে না? না, যদি খুব চমৎকার প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে ইসলামী জ্ঞান আরো বহুত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আল ইস্তিকরার, যদি স্ত্রী যদি এটির মালিক না হয়, যে এটির সে মালিক না, তাহলে তার এটা জাকাত দিতে হবে না, হাজবেন্ডকে সেটা দিতে হবে। হাজবেন্ড যদি সেই জাকাত আদায় না করে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন কিয়ামতের দিনে আদায় করার জন্য, যদি সেটার মালিকানা হাজবেন্ডের থাকে। আর যদি স্ত্রী যদি সে পাকওয়াদারী হয়, যে যে ভদ্র মহিলা মা মুসলিমা, যিনি তাকওয়াদারী আল্লাহকে ভয় করেন, যে আমি ব্যবহার করছি, এটা দেখতে মনে হচ্ছে যে আমি এটার মালিক, এরকম পরিস্থিতি হলে তিনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে তিনি স্বর্ণ ব্যবহার করবেন না, স্বর্ণ ব্যবহারই করবেন না। কারণ অনেক স্কলার বলেছেন যে স্বর্ণ ব্যবহারই করাই ঠিক না। এই ক্ষেত্রে খুললে যে সকল অলঙ্কার আদি রয়েছে, বালা বিশেষ বালার মতো, যেগুলো হাত এবং পায়ের ভিতরে গোলাকার আকৃতির যে স্বর্ণ, সেই সকল জিনিসকে বেশি করে হাদিসের ভিতরে আগুনের সাথে তুলনা করা হয়েছে। সেই ধরনের সন্দেহ থাকলে ওনার উচিত হবে সেগুলি কোনোভাবেই ব্যবহার না করা। আর যদি ব্যবহার করতে হয়, তাহলে হাজবেন্ডকে বলতে হবে যে আপনি সেগুলোর জাকাত আদায় করবেন, যদিও আমি এটার মালিক নই। আর হাজবেন্ড যদি বলে যে আমি এটার মালিক না, এটির মালিক হচ্ছে তুমি, তোমাকে যারা আদায় করতে হবে, তাহলে তাকে স্বর্ণ বিক্রি করে দিয়ে জাকাত আদায় করতে হবে, অথবা ক্যাশ টাকা দিয়ে আদায় করতে হবে, যতক্ষণ না পর্যন্ত স্বর্ণের পরিমাণ 7.32 মানে প্রায় 7.5 ভরির নিচে না নামে আসে, ওইটুকু নিচে নামলে আর তাকে জাকাত দিতে হবে না। এটি হচ্ছে নিরাপদ ব্যবস্থা। যদি এই ধরনের সমস্যা থাকে হাজবেন্ড এবং ওয়াইফের সাথে, তাহলে উচিত হবে দুটো, একটি হচ্ছে স্বর্ণ ব্যবহার না করা, আরেকটি হচ্ছে স্বর্ণ ব্যবহার করলে সেই স্বর্ণের পরিমাণ হবে নিসাবের নিচে, মানে অল্প 85 গ্রামের নিচে, মানে 84 গ্রাম অথবা 80 গ্রাম অথবা 7 ভরি, সে পর্যন্ত ব্যবহার করলেই হচ্ছে উত্তম। পরের প্রশ্ন। জি ভাই, সেই বোনের আর একটা কোশ্চেন হলো যে তার মানে তার হাজবেন্ডের প্রচুর জাকাত হয়, আর তার হাজবেন্ডের বোন সে জাকাত চাচ্ছে, আর সে বাংলাদেশ থেকে সে আমেরিকায় বেড়াতে আসে। হ্যাঁ, তো এখন সেক্ষেত্রে তার হাজবেন্ড তাকে জাকাত দিয়ে দেয়। হ্যাঁ, তো এখন সেটা হবে কিনা? তো আমি তাকে বলেছি যে তুমি শুধু জানিয়ে দাও যে সে যোগ্য না, এটুক পর্যন্ত তোমার দায়িত্ব, দিলে তারপর আর তোমার কোনো দায়িত্ব নাই। তো আপনি হাজবেন্ডকে ডিক্টেট করা, হাজবেন্ডকে এইভাবে পরামর্শ দেওয়া তার উচিত হবে না। এটি হাজবেন্ডের উচিত যে তাকে তার দায়িত্বে সেটি তার নিজের স্বার্থে নিজের ইবাদত হিসেবে এটি গ্রহণ করা, এবং তার হুকুম তালাশ করা, তাকে যে কোনো স্কলারের কাছে গিয়ে জানতে হবে যে তাকে সে কোথায় জাকাত দিচ্ছে, এটি তার ব্যাপার। ওয়াইফ, সে হাজবেন্ড জাকাত দিল কি দিল না, সেটার জন্য ওয়াইফ দায়ী থাকবে না। আল্লাহ সুবহানাহু তাআলা যখন শাস্তি দিবেন, তখন হাজবেন্ডকে আলাদা শাস্তি দিবেন, ওয়াইফকে আলাদা শাস্তি দিবেন।
আপনারা সাউন্ড বক্স বন্ধ করুন প্লিজ, আমি কথা বলতে পারছি না ইনশাআল্লাহ, আমি কথা বলতে কথা বলবো না, বন্ধ করে দিলাম। সালামু আলাইকুম। আপনারা যদি এইভাবে সাউন্ড বক্স বাঁধিয়ে মানে আমাকে প্রশ্ন করেন, আমার পক্ষে সম্ভব না। আমি একজন কর্মজীবী মানুষ, সারাদিন কাজ করে এসে আপনাদের উদ্দেশ্যে খেদমতে এই কথা বলি, অত্যন্ত চিৎকার করে করে কথা বলতে হয়। বাসায় কাউকে শোনানোর জন্য সাউন্ড বক্স অন করে দেওয়া গর্হিত কাজ, যারা এটা করবেন তারা অনুষ্ঠানে এইভাবে প্রশ্ন করবেন না ইজনিল্লাহি তাআলা। উত্তর হচ্ছে যে হাজবেন্ড যদি কোনো জাকাত না দেয় কিংবা কিছু করে, সেটি বলার দায়িত্ব ওয়াইফের নয়। শুধু ওয়াইফ তাকে বলতে পারে যে আপনি আল্লাহকে ভয় করুন, আপনি জেনে নিন কি করতে হবে, এতটুকু। কিন্তু কে জাকাতের যোগ্য কে জাকাতের যোগ্য না সেটি হাজবেন্ডকে বের করতে হবে কি করতে হবে। কারণ ইসলামে যেরকম নামাজ এরকমই জাকাত, এটি ব্যক্তির উপরে ওয়াজিব, এটি ব্যক্তিকে আদায় করতে হবে। সুতরাং হাজবেন্ড যদি যদি কোনো কিছু না করে তাহলে সেটি হাজবেন্ড দায়ী থাকবেন। আর এখানে আমেরিকাতে কেউ ভ্রমণ করতে আসলে সে জাকাতের জন্য উপযুক্ত হবে না, এটি বলা ঠিক নয়। কারণ সে হয়তো সম্পদশালী কিন্তু সে হয়তো ঋণী, এরকম হতে পারে, অথবা অন্য কোনো কারণে হয়তো সে অভাবগ্রস্ত, সেটি হয়তো ওয়াইফ জানেন না। সুতরাং মানুষের অভাব অনটনকে এভাবে কুটিয়ে কুটিয়ে তালাশ করা ঠিক নয়। হাজবেন্ডের ইচ্ছা, তার ইখতিয়ার, কারণ সম্পদ হচ্ছে তার, তাকেই সিদ্ধান্ত নিতে হবে যে সে কি করবে। সুতরাং ওয়াইফ হিসাবে হাজবেন্ডকে সে এই ধরনের পরামর্শ ডিকটেশন দেওয়ার অধিকার রাখেন না। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।